গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ ভিশন। আমরা আজকে শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রামের কিছু এমসিকিউ করাবো, যেগুলো প্রিভিয়াসলি মানে কোনো না কোনো এক্সামে এসেছে, ঠিক আছে? তার উপর বেস করে আমরা আবার একটা কি কনসেপ্ট বিল্ড আপ করবো, ক্লিয়ার? আজকে প্রায় 20 থেকে 25টার মতো এমসিকিউ করাবো, বাকি যে পোর্শনটা পড়ে থাকবে সেটা পরের দিন আবার করাবো, ঠিক আছে? তো আগে আমরা যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রিলেটেড যে চারটে আমরা লেকচার শুনেছি, সেগুলো আশা করছি সবাই মানে ঠিক মতো পড়েছিস। তো তার উপর বেস করে আজকে আমরা এমসিকিউ গুলো করব। ওকে, তো সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কারো কিছু অসুবিধা হচ্ছে না তো সাউন্ড শুনতে? ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা এমসিকিউ কোশ্চেন করতে স্টার্ট করে দিই। ওকে, তো আমার 1 নম্বর প্রবলেম কি বলছে? প্রবলেম নাম্বার 44 কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? নাম্বার 1, শেয়ার ফোর্স ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ বেন্ডিং মোমেন্ট। নাম্বার 2 বলেছে কি? শেয়ার ফোর্স ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ইন্টেন্সিটি অফ লোড। নাম্বার 3 কি বলেছে? লোড ইন্টেন্সিটি অন এ বিম ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ এ বেন্ডিং মোমেন্ট। নাম্বার 4 বলেছে বেন্ডিং মোমেন্ট ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ শেয়ার ফোর্স। তো এই চারটার মধ্যে কোনটা আমার রাইট অ্যান্সার? এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কি হবে? আমি কি কি বলেছে সেটা আমি লেখার চেষ্টা করছি। শেয়ার ফোর্স ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ বেন্ডিং মোমেন্ট, তার মানে 1 নম্বরে কি বলেছে? ভি সমান ডেল এম আপন ডেল এক্স। 2 নম্বর কি বলেছে? শেয়ার ফোর্স ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ইন্টেন্সিটি অফ লোড, ভি সমান ডি ডাব্লু বাই ডেল এক্স। 3 কি বলছে? লোড ইন্টেন্সিটি অন এ বিম, লোড ইন্টেন্সিটি অন এ বিম ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ বেন্ডিং মোমেন্ট, তার মানে ডাব্লু ইকুয়াল টু কি বলছে? ডেল এম আপন ডেল এক্স। আর 4 কি বলছে? বেন্ডিং মোমেন্ট ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ শেয়ার ফোর্স, তার মোমেন্ট ইকুয়াল টু কি বলছে? ফার্স্ট ডেরিভেটিভ অফ শেয়ার ফোর্স, দ্যাট মিনস ডেল ভি আপন ডেল এক্স। ওকে, তো এই চারটার মধ্যে আমাদের কোনটা ঠিক? আমরা কি জানি? আমরা যে শেয়ার ফোর্স লোডিং আর বেন্ডিং মোমেন্টের রিলেশনশিপ দেখেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম ডাব্লু সেখানে কি পেয়েছিলাম ডেল বি আপন ডেল এক্স সমান মাইনাস ডাব্লু, আর একটা কি পেয়েছিলাম ডেল এম আপন ডেল এক্স সমান ভি। ডাব্লুটা কি আমার লোডিং, আর ভিটা হলো যে শেয়ার ফোর্স, ভিটা হলো আমার শেয়ার ফোর্স, আর ডেল এম ডেল এক্সটা কি স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর ডেল বি ডেল এক্সটা কি স্লোপ অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম, স্লোপ অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এই যে আমার ইকুয়েশন, এই চারটি ইকুয়েশনের মধ্যে আমার কোনটা ঠিক? এখানে আছে ভি সমান ডেল এম আপন ডেল এক্স, তার মানে আমার এই ইকুয়েশনটা ঠিক, তার মানে আমার ভি সমান কি ডেল এম আপন ডেল এক্স, শেয়ার ফোর্সটা কি শেয়ার ফোর্স লাগে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ, তার মানে আমার 1 নম্বর ইকুয়েশনটা ঠিক, তার মানে এখানে অ্যান্সার কি হবে এ, ক্লিয়ার? তো এখান থেকে আমি যদি আর একটু মানে এক্সট্রা বলতে যাই, সেখান থেকে আমি কি লিখতে পারি ডেল ভি আপন ডেল এক্স ওয়ান, ডেল ভি আপন ডেল এক্স ওয়ান কি মাইনাস ডাব্লু, এখান থেকে আমি কি লিখতে পারি ডেল ভি সমান মাইনাস ডাব্লু ইন্টু ডেল এক্স। এটাকে যদি আমি ইন্টিগ্রেটেড করি তাহলে সেখান থেকে কি পাবো ভি টু মাইনাস ভি ওয়ান সমান এরিয়া অফ লোডিং ডায়াগ্রাম, এখান থেকে আমরা এটা বলতে পারি। এখান থেকে অনেক সময় কোশ্চেন পড়ে, ক্লিয়ার? যে আমাদের এখানে এই কোশ্চেনটা পড়েছে বলে এর ফার্দার এক্সটেনশন পড়বে না তার কোনো মানে নেই, তো এখান থেকে কোশ্চেন পড়তে পারে, সেটাও দেখে নিতে হবে। সিমিলারলি কি ডেল এম ডেল এক্স স্লোপ অফ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে কি লেখা যায় ডেল এম ডেল এক্স সমান ভি লেখা যায়, সেখান থেকে আমি বলতে পারি ডেল এম সমান ভি ইন্টু ডিএক্স। আমি যদি বোথ সাইডকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি লিখতে পারি এম টু মাইনাস এম ওয়ান সমান এম টু মাইনাস এম ওয়ান সমান কি লিখতে পারি এরিয়া অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম বিটুইন টু সেকশন, ক্লিয়ার? ওয়ান অ্যান্ড টু, ক্লিয়ার? তো এইভাবে কি হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে পারে। এখান থেকে যদি ফার্দার কেউ কোশ্চেন মানে যদি আরো অন্য ধরনের কোশ্চেন ঘুরিয়ে আসে, সেই ক্ষেত্রে আবার এম টু মাইনাস এম ওয়ান এটা একটা আসতে পারে, বা ভি টু মাইনাস ভি ওয়ান এটা জিজ্ঞাসা করতে পারে, বা ডাইরেক্ট স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করে কি শেয়ার ফোর্স,
বা সিম্পলি জিজ্ঞেস করতে পারে স্লোপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে লোডিং, যেহেতু এখানে নেগেটিভ আছে নেগেটিভের মানে হলো যে ডাউনওয়ার্ড একটা লোড পড়ছে, ক্লিয়ার? আর এখানে মনে রাখতে হবে এই যে লোডটা আছে লোডটা হলো যে একটা কন্টিনিউয়াস ফাংশন। এরপর নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন এটা ইএসএ পড়েছিল, একটা অ্যাসারশন আর রিজিয়ন আছে, ঠিক আছে? তো এখানে অ্যাসারশন কি বলছে, বেন্ডিং মুভমেন্ট ইন এ বিম ইজ দ্য ম্যাক্সিমাম একটা সেকশন হোয়ার শিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। কি বলেছে অ্যাসারশন, কি বলছে অ্যাসারশন, বলছে বেন্ডিং মুভমেন্ট ইন এ বিম ইজ দ্য ম্যাক্সিমাম। বেন্ডিং মুভমেন্টটা কোথায় ম্যাক্সিমাম হয়, বেন্ডিং মুভমেন্ট কোথায় ম্যাক্সিমাম হয়, একটা সেকশন হোয়ার শিয়ার ফোর্স জিরো। তো এই সেন্টেন্সটা কি কারেক্ট না রং? এই সেন্টেন্সটা কারেক্ট, কেন কি আমরা কি জানি ডেল এম আপন ডেল এক্স সমান কি ভি, আর ভি যদি আমার জিরো হয় তার মানে কি হচ্ছে ডেল এম সমান জিরো, তার মানে কি হচ্ছে এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। আর আমরা এখান থেকে কি বলতে পারি, যদি ওয়াই সমান ফাংশন অফ এক্স হয় তার যদি ডি ওয়াই আপন ডি এক্স সমান জিরো হয় তাহলে এইখানে যে ওয়াই এর যে ভ্যালুটা, ওই সরি, যেখানে এক্স এর যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুতে কি হবে, সে এক্স এর ভ্যালুতে আমার ওয়াই সমান ফাংশন অফ এক্সটার কি হচ্ছে হয় মিনিমাম ভ্যালু থাকবে অথবা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে তার নেবারিং পয়েন্ট থেকে। সেই জন্য আমরা কি বলতে পারি যেখানে শিয়ার ফোর্স জিরো হবে তার নেবারিং পয়েন্ট থেকে কি হবে সেই পয়েন্টে হয় শিয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা হয় ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। তার মানে আমার এই সেন্টেন্সটা কি আছে, ঠিক আছে? এবার রিজন কি বলছে, শিয়ার ফোর্স এট এ সেকশন ইজ গিভেন বাই দ্য রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট। আমরা তো তাই তো জানি শিয়ার ফোর্স মানে কি ডেল এম আপন ডেল এক্স, তাই না? তার মানে আমার দুটো সেন্টেন্সটা কি কারেক্ট, ক্লিয়ার? আর এখান থেকে আমি বলতে পারি কি এইটাই তোমার অ্যাকচুয়াল রিজন, এই সেন্টেন্সটা যে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা সেটা কি হচ্ছে আমার অ্যাসারশনের মেন রিজন। তার মানে কি বলতে পারি এ এবং বি দুটোই কারেক্ট। এবার এখানে অপশনগুলো কিরকম থাকে, অপশনগুলো থাকে এ অ্যান্ড বি, এ আর আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য রাইট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে, যেটা আমাদের অ্যান্সার হবে। দ্বিতীয় নম্বর অপশন কি থাকবে, এ অ্যান্ড আর ইজ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য রাইট এক্সপ্লেনেশন অফ এ, এটা আমাদের হবে না যেহেতু আমার সেকেন্ড স্টেটমেন্টটা ফার্স্ট স্টেটমেন্টের কি হচ্ছে রাইট এক্সপ্লেনেশন এবং নিজেরাও কি দুটো সেন্টেন্স কারেক্ট। তৃতীয় নাম্বার থাকে এ ইজ কারেক্ট আর ইজ রং, আর নাম্বার ফোর কি থাকে বোধ আর রং। তার মানে এখানে কি হচ্ছে আমাদের অপশন এ হবে, ক্লিয়ার? এখানে যদি আমি অপশনগুলো লিখিনি, এখানে বেন্ডিং মুভমেন্ট ইজ ম্যাক্সিমাম একটা সেকশন হয় শিয়ার ফোর্স জিরো, যেখানে শিয়ার ফোর্স জিরো হয় সেখানে আমাদের বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমামই হয়, ক্লিয়ার? আর তার এক্সপ্লেনেশনটা কি আমরা জানি শিয়ার ফোর্স সমান রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মুভমেন্ট, ক্লিয়ার? আর যদি আমার শিয়ার ফোর্স জিরো হয় তার মানে কি হচ্ছে মোমেন্ট আমার কনস্ট্যান্ট হবে, ক্লিয়ার? সেই জন্য আমার বোথ সেন্টেন্স আর ট্রু। ওকে, কারো কিছু বুঝতে অসুবিধা? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, ম্যাচ লিস্ট ওয়ান টাইপ অ্যান্ড পজিশন অফ লোড অন এ ক্যান্টিলিভার উইথ লিস্ট টু শেপ অফ মোমেন্ট ডায়াগ্রাম ফর ক্যান্টিলিভার। কি বলেছে, দুটো লিস্ট দিয়েছে, একটা লিস্ট ওয়ান দিয়েছে আর একটা লিস্ট আমার টু দিয়েছে। লিস্ট ওয়ানে কি বলেছে, লিস্ট ওয়ানে বলেছে যে আমার ক্যান্টিলিভার বিমে কি টাইপের লোড দিচ্ছি, ক্লিয়ার? আর লিস্ট টু কি বলেছে, লিস্ট টু বলেছে যে তার করসপন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে। তো এটা কি ধরনের বিম আমার এসব কিচ্ছু দেখার দরকার নেই, আমার যদি লোডিং কন্ডিশন জানা থাকে, আমার যদি লোডিং কন্ডিশন জানা থাকে তাহলে তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হবে তার একটা আমাদের প্রিলিমিনারি আইডিয়া আছে, যেটা আমি লেকচার নাম্বার 7 এ দিয়েছিলাম, ক্লিয়ার? তো সেই জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এখানে এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, কখন কিরকম হবে সেটা আমি বলে দিচ্ছি। যখন আমার নো লোড, যখন আমার সেকশনে কোনো ধরনের লোড থাকবে না তখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে কনস্ট্যান্ট হবে, মানে কি হচ্ছে থ্রু আউট সেম হবে। সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে এক ডিগ্রি কার্ভ বা স্ট্রেট লাইন হবে, ক্লিয়ার? এক ডিগ্রি কার্ভ বা স্ট্রেট লাইন হবে। যদি আমার কি হচ্ছে ইউডিএল থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেক্ষেত্রে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে এক ডিগ্রি কার্ভ বা স্ট্রেট লাইন বা ইনক্লাইন, ক্লিয়ার? আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে প্যারাবোলিক বা নন লিনিয়ার বা আমি কি বলতে পারি টু ডিগ্রি কার্ভ, ক্লিয়ার? যদি আমার ইউনিফর্মলি ভেরিং লোড থাকে, ইউনিফর্মলি ভেরিং লোড থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমার কি হয় টু ডিগ্রি কার্ভ বা প্যারাবোলিক কার্ভ, আর আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয় থ্রি ডিগ্রি কার্ভ বা কিউবিক
কিউবিক প্যারাবোলা, ক্লিয়ার? তো এখানে আমি কি কি বিম দিয়েছে আমার এসব দেখার দরকারই নেই, কি ধরনের লোড দিয়েছে তার করসপন্ডিং আমার কি হবে বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমাকে বের করতে হবে, তার যে মেন ক্রাইটেরিয়া মানে কি হবে সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে? এখানে আমি কেবল লোড গুলো দেখে নিই, তার করসপন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি ইজিলি বলতে পারবো। কি বলেছে এ, কি বলেছে? ক্যারিং লিনিয়ারলি ভ্যারিং লোড ফ্রম জিরো অ্যাট ইটস ফ্রি এন্ড অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট দ্য ফিক্সড এন্ড। কি বলেছে? এটা একটা ক্যান্টিলিভার বিম বলেছে। যদি আমি লোডিং ডায়াগ্রামটা আবার ড্র করছি, ফ্রি এন্ডে কি হচ্ছে এর লোডটা জিরো, আর কি হচ্ছে সাপোর্টে এর ভ্যালুটা ম্যাক্সিমাম, তার মানে এটা কি হচ্ছে ইউভিএল, ইউভিএল ইউনিফর্মলি ভেরিং লোড। আর আমরা জানি ইউনিফর্মলি ভেরিং লোডের ক্ষেত্রে কি হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিউবিক্যাল প্যারাবোলা, তার মানে কি হচ্ছে আমার এ কি হবে এ থ্রি হয়ে যাবে সিম্পলি, ঠিক আছে? আমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও ড্র করতে হবে না। দ্বিতীয় নম্বর কি বলেছে, সাবজেক্টেড টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার মানে কি হচ্ছে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে কি হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্যারাবোলিক কার্ভ হয়, ঠিক আছে? তার মানে কি হচ্ছে বি কি হয়ে যাবে, বি 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 ওয়ান হয়ে যাবে, বি আমার ওয়ান হয়ে যাবে। ক্যারিং কনসেন্ট্রেটেড লোড অ্যাট ফ্রি এন্ড, যদি আমার ক্যান্টিলিভারে ফ্রি এন্ড একটা কনসেন্ট্রেটেড লোড থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে ইনক্লাইন, মানে কি বলতে পারি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, তার মানে সি কি হবে ফোর হয়ে যাবে। আর ডি কি পড়ে থাকলো টু, তাও দেখে নিচ্ছি, বলছে হুজ ফ্রি এন্ড ইজ সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট, যদি আমার ক্যান্টিলিভারে বেন্ডিং মোমেন্ট সাবজেক্টেড থাকে, ঠিক আছে, সে ক্লোগাইজ হোক বা অ্যান্টি ক্লোগাইজ হোক, সেক্ষেত্রে আমার কি দেখেছিলাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম একটা সিম্পলি লাইন হয়। তার মানে কি হচ্ছে চ্যাপ্টারে আমি অ্যান্সার পেয়ে গেলাম এ থ্রি, এ থ্রি বি ওয়ান সি ফোর আর ডি টু, তার মানে অ্যান্সার কি এ থ্রি, এ থ্রি বি ওয়ান, এ থ্রি বি ওয়ান সি ফোর ডি টু, তার মানে আমাদের অ্যান্সার কি হবে সি, ক্লিয়ার? তার মানে আমার এইটা যদি মনে থাকে যে আমার বিভিন্ন লোডিং কন্ডিশনের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন, ঠিক আছে, সেটা যদি আমার মনে রাখতে পারি কত ডিগ্রি কার্ভ হবে, তাহলে আমি এখান থেকে ইজিলি বলে দিতে পারবো আমার সে ইরেসপেক্টিভ অফ কি হচ্ছে, ইরেসপেক্টিভ অফ বিম যাই থাকুক না কেন সব ক্ষেত্রে কি হবে আমার এই কন্ডিশনটা মেনে চলবে, ঠিক আছে? এটা আমি মানে সিম্পলি সাপোর্টেড বিম না ক্যান্টিলিভার বিম এসব কিছু দেখার দরকার নেই, তো সিম্পলি আমি বলে দিতে পারবো, ক্লিয়ার, কোন ধরনের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে। কারো কিছু বুঝতে অসুবিধা, কারো কিছু বুঝতে অসুবিধা, কিছু বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবি, হ্যাঁ। তো এরপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো, আশা করছি প্রবলেমটা অনেক ইজি ছিল। এরপর নেক্সট প্রবলেম কি, যদি এরকম আমি একটা প্রথম প্রবলেমটা অনেকটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, কি বলছে ইফ দ্য এরিয়া আন্ডার দ্য, ইফ দ্য কি বলেছে, ইফ দ্য এরিয়া আন্ডার দ্য শিয়ার কার্ভ ফর এ বিম, শিয়ার কার্ভ ফর এ বিম বিটুইন টু পয়েন্টস এক্স ওয়ান অ্যান্ড এক্স টু ইচ কে, কি বলেছে এরিয়া আন্ডার দ্য শিয়ার কার্ভ ফর এ বিম বিটুইন টু পয়েন্টস এক্স ওয়ান অ্যান্ড এক্স টু ইচ কে, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোমেন্ট অ্যাট টু পয়েন্টস এক্স অ্যান্ড এক্স ওয়ান অ্যান্ড এক্স টু উইল বি ইকুয়াল টু, মানে কি বলতে চেয়েছে আমার, এটা একটা সাপোজ বিম, এটা আমার একটা বিম, ঠিক আছে, এটা আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আমি আর একটা বিম ড্র করছি যেটা আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম দেখতে, এখানে কি বলেছে দুটো সেকশনের কথা বলে দিয়েছে, যেটা সেকশন ওয়ান আর টু দুটো সেকশন বলে দিয়েছে। প্রথমে কি বলেছে এরিয়া আন্ডার দ্য শেয়ার কার্ভ ফর এ বিম বিটুইন টু পয়েন্টস এক্স ওয়ান অ্যান্ড এক্স টু ইচ কে, তার মানে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এই ওয়ান সেকশন আর টু সেকশনের ইন বিটুইন যে এরিয়াটা সেটা আমার কি বলতেছে কে, তাহলে কি বলেছে ডিফারেন্স বিটুইন দ্য মোমেন্ট অ্যাট দ্য টু পয়েন্টস এক্স ওয়ান অ্যান্ড এক্স টু উইল বি ইকুয়াল টু, তার মানে আমাকে কি বলেছে এম ওয়ান মাইনাস এম টুর ভ্যালুটা কত হবে, ক্লিয়ার? এম ওয়ান মাইনাস এম টুর ভ্যালুটা কত হবে, ডিফারেন্স যখন বলতে চাই তখন বড় থেকে ছোট হবে, ক্লিয়ার? তো এখান থেকে আমি কি বলতে পারি, আমরা কি জানি শেয়ার ফোর্স মান কি জানি ডেল এম আপন ডেল এক্স, শেয়ার ফোর্স কি রিপ্রেজেন্ট করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে স্লোপ রিপ্রেজেন্ট করে, তো এখান থেকে আমি বলতে পারি তো ডেল এম সমান ভি ইনটু ডি এক্স, এখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন করি ডেল এম সমান কি ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স, আর এই ভি ডি এক্সটা কি ভি ডি এক্সটা হলো গেছে এরিয়া অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম বিটুইন টু সেকশন, সেকশনটা কত এখানে ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু দুটো সেকশন, ঠিক আছে, তার এরিয়া, আর
ডেল এম এ যদি আমি ইন্টিগ্রেশন করি তার মানে কি পাচ্ছি এম টু মাইনাস এম ওয়ান, তার মানে আলটিমেটলি কি হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান ইকোয়াল টু কত, ওই যে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে যে এরিয়া যেটা আমার প্রবলেমে বলা আছে কে, তার মানে আমার অ্যান্সার কি হবে কে হয়ে যাবে, কারো কিছু বুঝতে অসুবিধা, তার মানে আমার অ্যান্সার এ হয়ে যাবে। সিম্পলি সিম্পল জাস্ট ফর্মুলাটাকে ইউজ করলাম, সেখান থেকে আমি কি পেয়ে গেলাম ডিফারেন্স ইন অর্ডিনেট বিটুইন টু পয়েন্ট ইকুয়াল টু গিভস দ্য এরিয়া আন্ডার দ্য এরিয়া অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম বিটুইন টু সেকশন, সিম্পলি পেয়ে গেলাম। আর তার ভ্যালুটা কত বলে দিয়েছে, শিয়ার ফোর্স ডায়াগ্রামের দুটো সেকশনের যে ইন বিটুইন এরিয়া সেটা আমার কে বলে দিয়েছে, তার মানে কি এম টু মাইনাস এম ওয়ান ঠিক আছে সেটা সিম্পলি কে হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে ইজিলি প্রবলেমটা বের করতে পারছি সিম্পলি একটা ভি সমান ডেল এম আপন ডেল এক্স এই ফর্মুলাটা লাগিয়ে। এটা এমন কিছু টাফ না, এরকম কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, এরপরে প্রবলেম কি বলছে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। তো এটা কি হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, আমি লাস্টের দিক থেকে পড়তে পড়তে যাচ্ছি, হ্যাঁ ডি থেকে, অ্যাট এভরি সাপোর্ট অফ এ কন্টিনিউয়াস বিম। তো কন্টিনিউয়াস বিম বলেছে, কন্টিনিউয়াস বিম কাকে বলবো, যে ক্ষেত্রে আমার কি হচ্ছে মোর দেন টু সাপোর্ট ইজ ইউজড। ঠিক আছে, যদি কোনো বিমে মোর দেন দুটো সাপোর্ট যদি ইউজ হয় সেই বিমটাকে কন্টিনিউয়াস বিম বলবো। ওকে, বলছে অ্যাট এভরি সাপোর্ট অফ এ কন্টিনিউয়াস বিম দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ইন দ্য স্প্যান আর এক্সপিরিয়েন্স। মানে কি, আমার যে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এটা যদি আমার, এটা একটা যদি কন্টিনিউয়াস যদি আমার একটা বিম হয়, ঠিক আছে কন্টিনিউয়াস যদি বিম হয় তাহলে আমার কি হবে, আমার লোডিং কন্ডিশনের আন্ডারে এর যে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট সেটা কোথায় অকার করবে, এইভাবে আমার সাপোর্ট অকার করবে। ক্লিয়ার? এইভাবে আমার সাপোর্ট অকার করবে। ক্লিয়ার? তার মানে আমার ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্টটা কোথায় হবে, সাপোর্ট হবে প্রতিটা ক্ষেত্রে। তো আমার এই স্টেটমেন্টটা কি সিম্পলি কারেক্ট। ওকে, দ্বিতীয় নাম্বার কি বলেছে, এ নন লিনিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ পসিবল অনলি ইন দ্য ডিস্ট্রিবিউটেড লোড রিজিয়ন। মানে কি, আমার কখন নন লিনিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পসিবল হবে, আমার দেখেছি যে সেকশনে আমার লোড নেই সেই সেকশনে কি হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইনক্লাইন হয়, দ্যাট ইজ দ্য লিনিয়ার ডায়াগ্রাম। কিন্তু যদি সেখানে ইউটিএল বা ইউভিএল থাকে সেই ক্ষেত্রে আমার ডায়াগ্রামটা কি হয়, হয় স্কোয়ার প্যারাবোলা বা কিউবিক্যাল প্যারাবোলা। তার মানে কি বলছে, নন লিনিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতে গেলে কি হতে হবে, আমার নন লিনিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতে গেলে কি হতে হবে, আমার যে লোডিং কন্ডিশনটা থাকবে সেটা হয় ইউভিএল হতে হবে অর ইউডিএল, যে কোনো একটা ক্ষেত্রে কি হবে আমার নন লিনিয়ার হবে। যদি ইউভিএল থাকে তাহলে 3 ডিগ্রি কার্ভ হবে আর ইউডিএল থাকলে 2 ডিগ্রি, কিন্তু দুটো আমার নন লিনিয়ার, যেটা আমার স্টেট লাইন ইকুয়েশন না। ক্লিয়ার? তো বলেছে নন লিনিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পসিবল যদি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তো অবভিয়াসলি সেন্টেন্সটা আমার কারেক্ট, তাই না। আমার যদি ইউডিএল থাকে তাহলে 2 ডিগ্রি কার্ভ হবে, সেটাও নন লিনিয়ার। এখানে বলছে ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নন লিনিয়ার হবে, তার মানে আমার সি সেন্টেন্স ইজ কারেক্ট। দ্য বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম হোয়ার শিয়ার ফোর্স ইজ জিরো। আমরা প্রথমেই একটু আগেই দেখলাম যে আমার যেখানে বেন্ডিং মোমেন্ট, যেখানে আমার কি হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো, শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো, সেখানে আমার কি হয় বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তার মানে আমার বি সেন্টেন্সটাও কারেক্ট, তাহলে পড়ে থাকলে এ, তার মানে আমি কি বলতে পারি এটা আমার রং স্টেটমেন্ট, তার মানে আমাদের অ্যান্সার কি হবে এ। এবার গল্প হচ্ছে যে কি বলেছে সেন্টেন্সটাতে, এ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যান হ্যাভ এ চেঞ্জ অফ স্লোপ অনলি আন্ডার দ্য আন্ডার এ ট্রান্সভার্স লোড। শুধু ট্রান্সভার্স লোডের ক্ষেত্রে কি আমার স্লোপটা চেঞ্জ হয়, যে কোনো লোডিং এর ক্ষেত্রে আমার কি হচ্ছে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের স্লোপ চেঞ্জ হতে পারে, তার মানে এই সেন্টেন্সটা আমাদের রং। ক্লিয়ার? তার মানে বাকিগুলো ঠিক আর এটা আমাদের রং স্টেটমেন্ট, তার মানে এ অ্যান্সার উইল বি রং। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে এ। এরপরে কোশ্চেন কি আছে, শেয়ার স্প্যান। তো শেয়ার স্প্যান কাকে বলে, শেয়ার স্প্যান কাকে বলে, ক্যান্সার দিবি শেয়ার স্প্যান কাকে বলে,
শেয়ার স্প্যান কাকে বলে রে? দেখি কে অ্যান্সার দিতে পারছিস, দেখি শেয়ার স্প্যান, শেয়ার স্প্যান কে অ্যান্সার দিতে পারছিস দেখি। কোন বিমে যদি আমার শেয়ার ফোর্স কনস্ট্যান্ট হয়, যদি কোনো বিমের কোনো পোর্শনে যদি আমার শেয়ার ফোর্স কনস্ট্যান্ট হয় সেটাকে আমরা কি বলবো? শেয়ার স্প্যান। ক্লিয়ার? তার মানে যদি আমার শেয়ার ফোর্স কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, একজন অ্যান্সার দেশে দেখছি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, শেয়ার ফোর্স যদি কনস্ট্যান্ট হয় সেটাকে কি বলবো? শেয়ার স্প্যান। আমরা যদি এখানে একটা টার্ম জানবো, ফোকাল লেন্থ কাকে বলে? কারো জানা আছে ফোকাল লেন্থ কাকে বলে? এটা আমার সাপোজ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এটা কি আমার পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচার, পিওসি। এই পিওসির ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্স সেটাই কি বলবো? ফোকাল লেন্থ। মনে থাকবে পিওসি যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স সেটাকে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। আর আমাদের এখানে যে কোশ্চেন ছিল শেয়ার ফোর্স ইজ কনস্ট্যান্ট সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো শেয়ার স্প্যান। তার মানে কি হচ্ছে, শেয়ার স্প্যান হতে গেলে সেখানে আমার শেয়ার ফোর্স কনস্ট্যান্ট হতে হবে। ক্লিয়ার? আর একটা আমরা নতুন টার্ম কি শিখলাম, ফোকাল লেন্থ কাকে বলে? ফোকাল লেন্থ মানে কি, দুটো পয়েন্ট অফ কন্টাফ্লেক্সারের যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স সেটাকে কি বলবো? পয়েন্ট অফ, এই ফোকাল লেন্থ। আমরা যদি এখানে একটা মানে এক্সাম্পল নিয়ে নিই, যদি আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই এক্সট্রা করে, এটা আমার কি আছে, বোথ হ্যাং বোথ সাইডের ওভারহেড হ্যাং বিম, ঠিক আছে। এখন আমার এইটা এ, এটা এল, এটা এ, এর আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখেছিলাম আগের দিন কিরকম হয়। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখতে এটা আমার সাপোর্ট, সাপোজ এটা আমার এ সাপোর্ট, এটা বি সাপোর্ট, এটা এ সাপোর্ট, এটা বি সাপোর্ট, এটা সেন্টার সি, ঠিক আছে, এখানে আমার সেন্টারে মোমেন্ট। তো এর ভ্যালুগুলো আমরা জানি, ঠিক আছে, কত জানি সেন্টারে মোমেন্টের ভ্যালু হলো গেছে ডাব্লু বাই এইট এল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। ক্লিয়ার? এটা আমার কি পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচার, পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচার, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা হলো গেছে এল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। ক্লিয়ার? এই যে এটাকে ফোকাল লেন্থ বলবো, এটাকে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থের ডিস্টেন্সটা কত? রুট ওভার এল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। এখন কেউ যদি আমার এই এ সাপোর্ট থেকে এই পয়েন্ট অফ কন্টাফ্লেক্সের যে ডিস্টেন্সটা বের করতে চায় সেটার ভ্যালু কত? এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আপন টু। যদি আমরা যে এই ইকুয়েশনগুলোকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। ক্লিয়ার? আর এটা আমার কি হচ্ছে, সাপোর্ট মোমেন্টটা কত হয়? ডাব্লু স্কোয়ার বাই টু। ক্লিয়ার? যদি আমার কি হয়, যদি বিমটা ইকোনমিক্যাল বিম হয় তাহলে এই দুটো ইকুয়াল হবে, সেখান থেকে আমরা এ সমান কি পাই? এল আপন টু রুট টু, ঠিক আছে। তার সাথে সাথে কি পাই, ইকোনমিক্যাল বিমের ক্ষেত্রে পার্সেন্টেজ ওভারহ্যাং সমান 20.71%। তার মানে আমার এই যে বোথ সাইডের ওভারহ্যাং বিম দেখছি সেই বিমে যে আমার দুটো পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচার হবে, কখন পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচার হবে? দুটো যখন আমার এল গ্রেটার দেন টু এ হবে তখন আমার কি হচ্ছে, পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচার ফর্ম করবে দুটো, ঠিক আছে। আর দুটো অ্যাডজেসেন্ট পয়েন্ট অফ কন্টাফ্লেক্সচারের ইন্টারমিডিয়েট ডিস্টেন্সকে কি বলবো? ফোকাল লেন্থ। আর আমার এই ক্ষেত্রে ফোকাল লেন্থের ভ্যালুটা কত হয়? রুট ওভার এল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা শেয়ার স্প্যান আর এখানে কি দেখে নিলাম, ফোকাল লেন্থ জিনিসটা আমরা এক্সট্রা ভাবে দেখে নিলাম। এরপরের প্রবলেম কি বলেছে, দ্য ডিফারেন্স ইন অর্ডিনেট অফ দ্য শেয়ার কার্ভ বিটুইন এনি টু সেকশন ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার। কি বলেছে প্রবলেমটা, ডিফারেন্স ইন অর্ডিনেট অফ দ্য শেয়ার কার্ভ বিটুইন এনি টু সেকশন ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার। কি বলেছে, কি বলেছে আমি সেটা দেখানোর চেষ্টা করি, তারপরে তো প্রবলেম সলভ হবেই। এটা আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, দ্য ডিফারেন্স ইন অর্ডিনেট অফ দ্য শেয়ার ফোর্স কার্ভ বিটুইন এনি টু সেকশন। এটা আমার টু সেকশন, এটা ওয়ান সেকশন। আমার কি বলেছে, ভি টু মাইনাস ওয়ান সমান কত, সিম্পলি বলে দিয়েছে।
কি রিপ্রেজেন্ট করে, তাই তো বলেছে ইজ ইকুয়াল টু দ্য এরিয়া আন্ডার দ্য। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান বের করতে গেলে আমাকে কি করতে হবে, সিম্পলি আমাকে কি বের করতে হবে, লোডিং এর সঙ্গে আমার শিয়ার ফোর্সের একটা রিলেশনশিপ আমার জানা আছে, সেটাকে ইউজ করতে হবে। আমরা কি জানি, ডেল ভি আপন ডেল এক্স সমান মাইনাস ডাব্লু, ক্লিয়ার? ডেল ভি আপন ডেল এক্স সমান মাইনাস ডাব্লু, এই ইকুয়েশনটা ইউজ করলে কি হবে, আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন আমাকে দেখতে হবে কি কি অপশন আছে, তো আমি তো সলভ করে দিলে তো অ্যান্সার বেরিয়ে যাবে। তো তোমরা দেখি কে পারছে, দেখি অ্যান্সার, সবাই অ্যান্সার করার চেষ্টা কর, দেখি কে অ্যান্সার করতে পারে। দেখি কি বলেছে, লোড কার বিটুইন দিস টু সেকশন, লোড কার বিটুইন দিস টু সেকশন, এটা কি রিপ্রেজেন্ট করছে, এ কি রিপ্রেজেন্ট করছে, ডেল ভি ডেল এক্স। মানে এখান থেকে যদি আমি আর একটু সিম্পলিফাই করি, তার মানে আমি কি লিখতে পারি, ডেল ভি সমান মাইনাস ডাব্লু ইন্টু ডেল এক্স, এটা ইন্টিগ্রেশন আমি লিখতে পারি। তো এইটা কি আমার সিম্পলি লোড কার বিটুইন দিস টু সেকশন, শেয়ার কার বিটুইন দিস টু সেকশন কে রিপ্রেজেন্ট, সরি, লোড কার বিটুইন দিস টু সেকশন কে কি রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে না। শেয়ার কার বিটুইন দিস টু সেকশন, সেটাও রিপ্রেজেন্ট করছে না। বেন্ডিং মোমেন্ট কার বিটুইন দিস টু সেকশন, সেটাও রিপ্রেজেন্ট করছে না। করে থাকলে কি, লোড কার বিটুইন দিস টু সেকশন প্লাস কনসেন্ট্রেটেড লোড অ্যাপ্লাইড বিটুইন দ্য টু সেকশন। এবার এখানে কারোর সাথে কনফিউশন হতে পারে কি বলতো, ডি এর সাথে, এটা অনেকের কনফিউশন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ডি। কেন ডি হবে আমি সেটা বলে দিচ্ছি। তো ডেল ভি, ইন্টিগ্রেশন অফ ডেল ভি সমান কি, মাইনাস ডাব্লু ইন্টু ডি এক্স। তো এটা যদি আমি বলতে পারি না, ডেল ভি সমান আমি কি লিখতে পারি, ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে? তার মানে এই জিনিসটা কি হয়ে গেল, আমি যখন ইন্টিগ্রেশন করব, আমি লেফট পোর্শনটা কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রাল করছি, কিন্তু রাইট পোর্শনটা কি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করছি। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে কি চলে আসে, আমার একটা একটা কনস্ট্যান্ট চলে আসে, সি একটা কনস্ট্যান্ট চলে আসে। আর আমার এই যে ইন্টিগ্রেশন পোর্শনটা, এই ইন্টিগ্রেশন পোর্শনটা কি, এরিয়া অফ লোড ডায়াগ্রাম, এরিয়া অফ লোড ডায়াগ্রাম বিটুইন টু সেকশন। আর সিটা রিপ্রেজেন্ট করে কি, একটা পয়েন্ট লোড, পয়েন্ট লোড রিপ্রেজেন্ট করে, ক্লিয়ার? সেই জন্য আমাদের অ্যান্সার কি হবে, সেই জন্য আমাদের অ্যান্সার ডি হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, ভি টু মাইনাস ভি ওয়ান দুটো সেকশনের যে অর্ডিনারি ডিফারেন্স ইন শিয়ার ফোর্স, সেটা কি রিপ্রেজেন্ট করে, এরিয়া অফ দ্য লোডিং ডায়াগ্রাম বিটুইন টু সেকশন প্লাস ওইখানে একটা কি হচ্ছে, পয়েন্ট লোড ক্যামার, পয়েন্ট লোড ক্যামার ইন্ডিকেট করে। সেই জন্য আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ডি। ভুল করে কেউ এ অ্যান্সার করে আসিস না, ঠিক আছে? এটা অনেকের মানে গুলিয়ে যেতে পারে, ক্লিয়ার? তো কেন পয়েন্ট লোডটা এলো সেটাও বলে দিলাম। আমার লেফট সাইডটা কি হচ্ছে, ডিফাইনাইট ইন্টিগ্রাল হচ্ছে, বা রাইট সাইডটা কি হচ্ছে, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হচ্ছে। ইনডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট চলে আসে, আমরা টুয়েলভে দেখেছিলাম, ক্লিয়ার? ক্লাস টুয়েলভে জিনিসটা দেখেছি, সেই জন্য ওখানে একটা সি যেহেতু আসছে, এই সিটা আমার কি এখানে পয়েন্ট লোড হিসাবে কাজ করে, ক্লিয়ার? সেই জন্য এটা আমার অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি। এরপরে নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখি কে অ্যান্সার দিতে পারে, দেখি এই কোশ্চেনটার জন্য, দেখি আমি ওয়েট করছি কে অ্যান্সার দিতে পারছে, দেখি দেখি কোশ্চেনটা কে অ্যান্সার করতে পারছে। সবাই ঠিকঠাক বুঝতে পারছিস তো, না আমি শুধু বলেই যাচ্ছি আর তোরা ওইদিকে মানে মজা করে বেড়াচ্ছিস, কিরে সবাই তো চুপচাপ, চল দেখি কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই। কি বলেছে, কনসিডার দ্য সিম্পলি সাপোর্টেড বিম এ বি, ঠিক আছে? আমার একটা বিম বলে দিয়েছে যেটা সিম্পলি সাপোর্টেড, ঠিক আছে, যেটা বলে দিয়েছে কি এ বি, সাবজেক্টেড টু দ্য পয়েন্ট লোড অফ ইকুয়াল ম্যাগনিচিউড শোন ইন দ্য ডায়াগ্রাম বিলো, যেটা কি হচ্ছে আমার ফিগারে দেখানো হয়েছে। এবার কিছু অপশন দিয়েছে, ঠিক আছে, তার মধ্যে কোন অপশনটা কারেক্ট আমাকে সেটা বলতে হবে, ক্লিয়ার? তো এটা দিয়ে কে করতে পারছে, তো আমি এটা সলভ করার জন্য একটু কি আমি ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি। হ্যাঁ, আমার টোটাল লেন্থটা এল বলে দিয়েছে, আর পার্ট পার্ট লেন্থটা কি এল বাই থ্রি করে, এটা আমার এ, এটা সি, এটা ডি আর বি, আমার ইকুয়াল ম্যাগনিচিউডটা লো পড়েছে এল বাই থ্রি ডিস্টেন্সে, ঠিক আছে? একজন অ্যান্সার দিয়েছে দেখছি, মিজারুল অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, কিন্তু এখানে আমার কথা হচ্ছে
এখানে আমি আরো একটা অপশন দেখছি যেটা অ্যান্সার না কেন, ঠিক আছে আমি সেটাই ডিসকাশন করব। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, বাট এখানে দুটো অ্যান্সার কিন্তু ম্যাচ করবে, ক্লিয়ার? তো আমি এটাই অ্যান্সার দিচ্ছি কেন মেজারুল, আমি কি বলতে বলতে চাইছি বুঝতে পারছিস তো? এখানে আমার দুটো অ্যান্সার ঠিক হবে, কিন্তু আমি এটা দিচ্ছি কেন অ্যান্সার সেটা আমি এক্সপ্লেন করে দেবো। যেহেতু এটা কি হচ্ছে আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার কি হচ্ছে এল বাই থ্রি ডিস্টেন্সে বোথ আমার সাপোর্ট থেকে ডাব্লু ম্যাগনিচিউডের একটা করে লোড আছে, ক্লিয়ার? তো এটা যদি আমি একটা মিড ডেপথে একটা আমি সেকশন নিই, তার মানে কি হচ্ছে এটা এই অ্যাক্সিসের সাপেক্ষে আমার সিমেট্রিক, তার মানে আমার রিয়াকশন এট এ আর বিতে যে রিয়াকশন আমার ডেভেলপ হবে আর এ আর 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 বি, ঠিক আছে, তাদের ভ্যালুটা কি হবে এই যে টোটাল লোড তার অর্ধেক হয়ে যাবে। টোটাল লোড যে তোমার টু ডাব্লু, তার অর্ধেক মানে কি ডাব্লু ডাব্লু করে ডেভেলপ হবে, সিম্পল গল্প। এখন যদি আমি এর বেন্ডিং মেন ডায়াগ্রাম ড্র করতে চাই, বেন্ডিং মেন ডায়াগ্রামটা কিরকম হবে, রিয়াকশন ইনটু এই লেন্থ, তার মানে কি ডাব্লু ইনটু ডাব্লু ইনটু ডাব্লু ইনটু এল বাই থ্রি, আবার রাইট পোর্শন থেকে নিচ্ছি ডাব্লু ইনটু এল বাই থ্রি, আর এই মিডিলে কি হবে আমার এইভাবে একটা কষ্টের লাইন হয়ে যাবে। কেন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমি যদি সেকশনটা এই ডাব্লু পড়ে নিতাম তাহলে আমার কি হতো, মোমেন্ট অ্যাট এক্স সমান আর এ ইন্টু আর এ ইন্টু, আমি এক্সটা এখান থেকে মেজার করছি, হ্যাঁ আর এ ইন্টু এল বাই থ্রি প্লাস এক্স মাইনাস কি ডাব্লু ইন্টু এক্স, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো গেছে আমার ডাব্লু ইন্টু এল বাই থ্রি প্লাস এক্স মাইনাস ডাব্লু এক্স, এই ডাব্লু এক্স আর আমার এই ডাব্লু এক্স কেটে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকছে ডাব্লু এল বাই থ্রি, তার মানে এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, ক্লিয়ার? সেই জন্য এটা এটা আমার কি হবে আমার এই পোর্শনটা একটা কনস্ট্যান্ট শেয়ার ফোর্সে ভ্যালু থাকবে, যেটার ভ্যালু হলো গেছে ডাব্লু এল বাই থ্রি, ক্লিয়ার? আর এই ভ্যালুটা কি এই বিমটার আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এই ভ্যালুটা কি এই বিমটার একটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, তাই না? তার মানে আমাদের এখানে দেখ সি অ্যান্সার একটা আছে ম্যাক হ্যাভিং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ক্লিয়ার? আবার এখানে একটা দিয়েছে গেছে অপশন, এ তে দিয়েছে ইন পিওর বেন্ডিং, বি তে দিয়েছে ইন পিওর শিয়ার, আর ডি তে কি দিয়েছে হ্যাভিং ম্যাক্সিমাম শিয়ার ফোর্স। কিন্তু যদি আমি একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে যাই তাহলে আমার কিরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে, আমার সাপোর্টে যেহেতু ডাব্লু লোড যাচ্ছে এইভাবে ডাব্লু যাবে, এইভাবে যে ডাব্লু লোড কাজ চলে আসবে নিচের দিকে এইভাবে নেমে যাবে, সিমিলারলি এখানে ডাউনওয়ার্ড একটা ডাব্লু আছে আর এইভাবে উপরে উঠে যাবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, আর আমার এটা সিডি পোর্শন, আমি কি দেখছি এই সিডি পোর্শনে আমার শিয়ার ফোর্সের ভ্যালুটা কত, জিরো। সিডি পোর্শনে কি শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো, তার মানে এখানে কি বলছে হ্যাভিং ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, এখানে তো দেখাচ্ছে শিয়ার ফোর্স জিরো, তার মানে আমার কি হচ্ছে ডি অপশন হবে না, ঠিক আছে? ইন পিওর শেয়ার কন্ডিশনে কি সেখানে শেয়ার ফোর্সটাই ম্যাক্সিমাম থাকবে, তার মানে কি হচ্ছে বিটা আমার কি হবে অ্যান্সার হবে না, ক্লিয়ার? তার মানে আমার পড়ে থাকলে হ্যাভিং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, আমি দেখতে পাচ্ছি ওখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হচ্ছে, কিন্তু এখানে অপশন হবে কি ইন পিওর বেন্ডিং, এটা কি হচ্ছে পিওর বেন্ডিং কেন বলবো, যেখানে আমার কি হচ্ছে বেন্ডিং মোমেন্টের ভ্যালু থাকবে বাট শেয়ার ফোর্স জিরো, ক্লিয়ার? যদিও এখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম, সেই জন্য এখানে কি হচ্ছে আমার অপশন কিন্তু এ হবে, এখানে আমার অ্যান্সার কিন্তু সি হবে না, ক্লিয়ার? যদি আমার অপশন মানে দুটো মার্ক করার সুযোগ থাকতো তাহলে আমি এ আর সি মার্ক করে আসতাম, কিন্তু যেহেতু আমাদের কি হয় একটা সিলেকশন করতে হয় এ বি সি আর ডি এর মধ্যে, সেই জন্য আমার অ্যান্সার কি হবে এ হবে। কেন হবে, এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অফার করছে, ঠিক আছে সিডি স্পেনে সেই ভ্যালুটা কি ডাব্লু এল বাই থ্রি, কিন্তু আর একটা যদি আমরা ফার্দার অ্যানালিসিস করি শেয়ার ফোর্সের তাহলে দেখবো এই সিডি পোর্শনে কি আমার শেয়ার ফোর্সের ভ্যালুটা জিরো হয়, আর যদি কোনো বিমের শেয়ার ফোর্স জিরো হয় আর সেখানে যদি একটা কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট থাকে তাহলে সেটাকে কি বলবো পিওর বেন্ডিং, সেখানে অনলি বেন্ডিং মোমেন্ট কাজ করছে, যদি কোনো বিমে বেন্ডিং মোমেন্ট কাজ করে বাট সেখানে যদি শেয়ার ফোর্স জিরো হয় সেই বিমটাকে কি বলবো মানে বিমটা আমার পিওর বেন্ডিং কন্ডিশনে আছে, সেই জন্য আমার অ্যান্সার কি হবে এ হয়ে যাবে, আমার সি কিন্তু অ্যান্সার হবে না, ক্লিয়ার? সি বললে আমার একটা স্টেজ পর্যন্ত আমি ক্লিয়ার করলাম জাস্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, কিন্তু আমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করে দেখতাম তাহলে কি হতো সেখান থেকে আমি একটা এক্সট্রা টার্ম পেতাম যেখানে শেয়ার ফোর্সটা জিরো হতো, আর আমি যেই কোনো একটা বিমের দেখবো একটা বেন্ডিং মোমেন্টের ভ্যালু আছে বাট সেখানে শেয়ার ফোর্সের ভ্যালু জিরো, সেই স্প্যানটাকে কি বলবো পিওর বেন্ডিং কন্ডিশনে আছে আমি বলতে পারবো, ক্লিয়ার?
আর যদি তার অপোজিটটা হতো তাহলে কি বলতাম, পিওর শেয়ারিং কন্ডিশন আছে। ক্লিয়ার? এরপরে প্রবলেম দেখি কি আছে। এখানে একটা বলেছে সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, ঠিক আছে, 4 মিটার লেন্থের, যেখানে ইউডিএল প্লেস করা আছে 10 কিলোনিউটন পার মিটার, ঠিক আছে, আর একটা সেন্টারে পয়েন্ট লোড 20 কিলোনিউটন প্লেস করা আছে। এবার বলেছে দ্য করসপন্ডিং শ্যাফট ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম উইল বি। কি হবে এসএফডি ডায়াগ্রাম আর বিএমডি ডায়াগ্রাম, কে অ্যান্সার দেবে দেখি। এটা এসএফডি আর বিএমডি ডায়াগ্রাম আমরা আগেই করেছি, একটা যদি ইউডিএল থাকে তার শ্যাফট ফোর্স ডায়াগ্রাম কেমন হয়, তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, যদি একটা পয়েন্ট লোড থাকে তার এসএফডি বিএমডি, এগুলো আগেই করেছি, ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে আমার এই মানে এক্সপ্লেনেশন গুলো, তাহলে অবশ্যই মানে যে লাস্ট আমি 4টে ক্লাস নিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখবি, আশা করছি সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কারো মনে হচ্ছে যে কনফিউশন থেকে যাচ্ছে, অবভিয়াসলি কি করবি, কমেন্ট করবি, আমি আবার যদি দরকার পড়ে এক্সট্রা ক্লাস নেবো বা এক্সট্রা ভিডিও আমি আপলোড করে সেইগুলোকে সলিউশন করার চেষ্টা করবো। ওকে, তুই প্রবলেমটা আমাকে তুলে ধর, তারপর বাকিটা আমি তো আছি, দেখছি হ্যাঁ কিভাবে সলভ করা যায়। তো এখানে কি বলেছে, একটা আমার সিম্পলি সাপোর্টেড বিম যেটা লেন্থ হলো যে 4 মিটার, যেখানে ইউডিএল প্লেস করা আছে থ্রু আউট দ্য লেন্থ, অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে সেন্টার একটা পয়েন্ট লোড অফ 20 কিলোনিউটন প্লেস করা আছে। তো বলেছে করসপন্ডিং শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম উড বি, তাই না? তাই তো বলেছে। তো কি হবে অ্যান্সার, আমি এই প্রবলেমটা ঠিক আছে দুরকম ভাবে সলভ করতে পারি। কি বললাম, আমি দুটো ওয়েতে সলভ করতে পারি। এক নাম্বার ওয়ে কি, এক নাম্বার ওয়ে হলো গেছে কনভেনশনাল মেথড। এক নাম্বার ওয়ে কি, কনভেনশনাল মেথড মানে কি, নর্মাল যেভাবে আমরা প্রবলেম সলভ করি, আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতে হয়, তারপরে ওই ক্রস সেকশন নিয়ে সেকশন কাট করে, ঠিক আছে, কতটা এসএফডি ডায়াগ্রাম কি হবে, বিএমডি ডায়াগ্রাম হবে, এরকম ভাবে আমি করতে পারি। অথবা কি করতে পারি, আমি অপশন ওরিয়েন্টেড আমি সলিউশন করতে পারি। তো প্রথমে আমি কি অপশন ওরিয়েন্টেড দেখাবো, তারপরে কনভেনশনাল মেথড দেখাবো, ঠিক আছে। যে অপশন ওরিয়েন্টেড নিতে পারবি তার কনভেনশনাল মেথড করার দরকার নেই। অপশনাল মেথডে কি হয়, মানে অপশন মেথডে গেলে আমার প্রবলেমটা অনেক ফাস্ট সলভ হয়ে যায়। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, আমি অপশনস মেথডে যাব। কি রকম, আমি কি জানি, আমি প্রথমেই একটা জিনিস বলেছিলাম যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যদি আমার লোড না থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হয়, কনস্ট্যান্ট হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইনক্লাইন হয়। যদি আমার ইউডিএল থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি বলেছিলাম, ইনক্লাইন হয় 1 ডিগ্রি কার্ভ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 2 ডিগ্রি কার্ভ হয়। আর ইউভিএল থাকলে আমি বলেছিলাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম 2 ডিগ্রি কার্ভ হবে আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 3 ডিগ্রি কার্ভ হবে। আর একটা জিনিস কি হয়, আমার যদি পয়েন্ট লোড হয়, পয়েন্ট লোড যদি থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে কি হচ্ছে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে, মানে ভার্টিক্যাল মুভমেন্ট হবে। সিমিলারলি যদি আমার কি হচ্ছিল কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকতো, কনসেন্ট্রেটেড মোমেন্ট, তাহলে একটা ভার্টিক্যাল জাম হতো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, এটা বিএমডি ডায়াগ্রামে চেঞ্জ হতো। আর পয়েন্ট লোড থাকলে কি হতো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে, শিয়ার ফোর্স ডায়াগ্রামে একটা ভার্টিক্যাল জাম হতো। যদি পয়েন্ট লোড থাকতো তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে একটা ভার্টিক্যাল চেঞ্জ হয়, আর যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে একটা ভার্টিক্যাল চেঞ্জ হয়। এবার এই যে আমার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি প্রবলেমটাকে সলভ করব, এর জন্য আমাকে কি কিছু সলিউশন করতে হবে, কি এর জন্য আমাকে কিছু সলিউশন করতে হবে, সলিউশন করতে হবে না, দেখা যাক কি করি। আমার এখানে কি আছে, ইউডিএল আছে, সিম্পল গল্প, আমি ভ্যালুতে যাচ্ছি না। এবার যেহেতু তোমার ইউডিএল আছে তাহলে আমি কি বলতে পারি, এর যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, 2 ডিগ্রি কার্ভ হবে, বলতেই পারি। যদি আমার পয়েন্ট লোড ছিল, পয়েন্ট লোডের ক্ষেত্রে কি হবে, পয়েন্ট লোডের ক্ষেত্রে আমার 1 ডিগ্রি ইকুয়েশন ফলো হবে, কিন্তু যেহেতু আমার ইউডিএল আছে সেখানে 2 ডিগ্রি ইকুয়েশন ফলো হবে, 1 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি আলটিমেটলি কি এক্স স্কোয়ার টার্ম থাকবে। তো অবভিয়াসলি কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 2 ডিগ্রি কার্ভ হবে। কি বললাম, আমার এখানে পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডের ক্ষেত্রে, পয়েন্ট লোডের ক্ষেত্রে কি হয় 1 ডিগ্রি, আর আমার বেন্ডিং মোমেন্ট কি বলে জানা ইউডিএল এর ক্ষেত্রে 2 ডিগ্রি কার্ভ হয়। এখন যখন আমি এমএক্স এর ইকুয়েশন লিখবো তখন আমার কি পয়েন্ট লোডও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ কি থাকবে ইউডিএল থাকবে, তাহলে 1 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি, 1 ডিগ্রিতে কি হচ্ছে ফাংশন অফ এক্স, আর 2 ডিগ্রিতে কি থাকবে ফাংশন অফ এক্স স্কোয়ার। তার মানে আমার এই যে ইকুয়েশন আলটিমেটলি কি হচ্ছে ফাংশন অফ এক্স স্কোয়ার এর টার্ম আছে, তার মানে এমএক্সটা কি হবে 2 ডিগ্রি কার্ভ হবে। তার মানে আমার এখান থেকে আমি বলতে পারি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা হবে সেটা প্যারাবোলিক কার্ভ হবে। এবার দেখবো কোথায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে,
আমার এই যে ডি তে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি লিনিয়ার ট্রায়াঙ্গেল শেপ, তার মানে ডি কখনো হবে না। সি তে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গেল, কখনো হবে না। তার মানে পড়ে থাকলে কি হয় আইদার অপশন এ আর বি, কেন কি এখানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা প্যারাবোলিক দেখানো হয়েছে। ক্লিয়ার? প্যারাবোলিক আমার দেখানো হয়েছে। তার মানে এবার গল্প হচ্ছে যে এ হবে না বি হবে, এরপর কিন্তু আমি বলতে পারছি না দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, আমার বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা দুটো ক্ষেত্রে 40 আছে। তাহলে আমাকে এবার যেতে হবে কি শিয়ার ফোর্স ডায়াগ্রামে। কি বললাম, এর জন্য আমাকে যেতে হবে শিয়ার ফোর্স ডায়াগ্রামে। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হয়, পয়েন্ট লোডের ক্ষেত্রে কি হয়, পয়েন্ট লোডের ক্ষেত্রে কি হয়, আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম পয়েন্ট লোডের ক্ষেত্রে কি হয়, এরকম আমার কনস্ট্যান্ট থাকে। আর যদি আমার ইউডিএল থাকে, ইউডিএল থাকে তাহলে এরকম কি হয়, ইনক্লাইন হয়। তার মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার দুটো সাম হবে। সাম হবে বলতে এরকম, আমার সাম হবে বলতে কিরকম হবে, আমার এখানে একটা রিয়াকশন ফোর্স থাকবে। এবার এখানে ইউডিএল আমার যাচ্ছিল, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে এভাবে নামবে, সিমিলারলি এভাবে ইনক্লাইন ইউডিএল যাচ্ছে, এরকম কিছু একটা হবে। কিন্তু কখনো আমার এইটা হবে না। তার মানে আমি যদি এ আর বি এর অপশন দেখি, এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি পয়েন্ট লোডের মতো মতো, কিন্তু আমি বি এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি, এখানে একটা কি ভার্টিক্যাল রিয়াকশন আছে এভাবে ইনক্লাইন যাচ্ছে ইউডিএল এর জন্য, যেহেতু পয়েন্ট লোড আছে একটা ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে, আবার কি হচ্ছে ইনক্লাইন যাচ্ছে, আবার কি এখানে রিয়াকশনের দরুন কি হচ্ছে আমার একটা শিয়ার ফোর্স থাকছে। তার মানে আমার অ্যান্সার কি হবে, বি অ্যান্সার হবে, যেখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেপটা মিলছে। ক্লিয়ার? যেখানে আমি ভ্যালু নিয়ে কিছু গল্প করিনি। এইরকম ভাবে যদি আমি অপশন ওরিয়েন্টেড করি, তাহলে আমি কি 2-10 সেকেন্ডের মধ্যে দেখে দেখে চুটকির সাথে প্রবলেমটা সলভ আউট করতে পারবো। ক্লিয়ার? কিন্তু যদি কনভেনশনাল মেথড চাই কি করব। আশা করছি এই মেথডটা আমার কাছে ক্লিয়ার সবার, কারো প্রবলেম আছে কি? আশা করছি প্রবলেম নেই। যদি আমি কনভেনশনাল মেথড যাই, সবাই কনভেনশনাল মেথডে জেনারেলি করে, কিন্তু আমরা টার্গেট রাখবো অপশন ওরিয়েন্টেড মেথডে যাও, তাহলে কি আছে প্রবলেমটা অনেকটা ফাস্ট হয়। তো এর জন্য আমি কি করব, কি বলেছে 20 কিলোমিটার সেন্টার আর 10 কিলোমিটার ইউডিএল, 4 মিটার লেন্থ। তো এর জন্য আমি কনভেনশনাল মেথডটা কি করব, কনভেনশনাল মেথডটা আমরা দুরকম ভাবে করা যায়, ঠিক আছে, যে যেভাবে ইজি লাগবে সে সেইভাবে করবি। হ্যাঁ, এটা আমার ইউডিএল, আর সেন্টারে একটা 20 কিলোনিউটন লোড আছে, এটা 10 কিলোনিউটন পার মিটার, লেন্থ কি বলেছে 4 মিটার, তাই তো 4 মিটার লেন্থ বলেছে। তো এইটা মানে আমি লিখতে পারি না, এটা ইকুয়াল টু এরকম লিখতে পারি, তো এখানে একটা পয়েন্ট লোড আছে 20 কিলোনিউটন, এখানে একটা ইউডিএল আছে 10 কিলোনিউটন পার মিটার। আমরা কি জানি, কোথাও যদি একটা সেন্টারে পয়েন্ট লোড পি থাকে, তাহলে তার রিয়াকশন কত হয়, P/2। P/2 মানে কি 20/2, 10 কিলোনিউটন। এখানে রিয়াকশন কত হবে সিমিলারলি 10 কিলোনিউটন। কারো কিছু প্রবলেম আছে? আশা করছি প্রবলেম থাকার কথা না। আর ইউডিএল থাকলে আমার রিয়াকশন কত হয়, WL/2, W মানে 10 আর L মানে লেন্থ 4/2, তার মানে কত হলো 20 কিলোনিউটন। এখানেও তার মানে রাইট সাপোর্টে রিয়াকশন কত হবে 20 কিলোনিউটন, তাহলে তার সামেশন কত হবে, দুটোকে যোগ করে দেবো, তার মানে 10 কিলোনিউটন আর 20 কিলোনিউটনকে অ্যাড করলে কত হয় 30 কিলোনিউটন। রাইট সাপোর্টে সিমিলারলি কি হবে 30 কিলোনিউটন, তাই না। তো এবার শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আমি ড্র করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাইলে এখানে একটা এক্স সেকশন নিতে হবে, ঠিক আছে। তাহলে শিয়ার ফোর্স অ্যাট এক্স সমান লেফট আপ রাইট ডাউন পজিটিভ, তার মানে +30 মাইনাস ডাব্লু ইন্টু এক্স, মানে কি 10 ইন্টু এক্স, যখন এক্স ইকোয়ালস টু জিরো, এক্স ইকোয়ালস টু জিরো, আর এটা কি 1 ডিগ্রি কার্ভ, এক্স ইকোয়ালস টু জিরো, তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ ইকোয়ালস টু 30, যখন আমার এক্স ইকোয়ালস টু 2 মিটার, এক্স ইকোয়ালস টু 2 মিটার, তাহলে শিয়ার ফোর্স অ্যাট সেন্টার, সাপোজ এটা আমার সি পয়েন্ট সেন্টার, হ্যাঁ, যেখানে পয়েন্ট লোড আছে, শিয়ার ফোর্স অ্যাট সেন্টার কত হবে 30 মাইনাস 10 ইন্টু 2, তার মানে কত হলো 10, তার মানে কি হচ্ছে আলটিমেটলি আমার এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে। আর আমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই, এখানে কি হবে 30 ভ্যালু হবে, আর সেন্টারের ভ্যালুটা এখানে আমার এইভাবে 10 হবে। ক্লিয়ার? এখন যদি আমি সেকশনটাকে এইভাবে নিই, সেকশনটাকে আমি কিভাবে নিচ্ছি, সি থেকে আমি এক্স ডিস্টেন্সে, ক্লিয়ার, তাহলে শিয়ার ফোর্স অ্যাট এক্স কত হবে 30 মাইনাস ডাব্লু ইন্টু এক্স প্লাস 2,
30 মাইনাস 10 ইনটু এক্স প্লাস 2 তার মানে কত হচ্ছে 30 মাইনাস 10 এক্স আর ওইদিকে 20 তাহলে কি লিখতে পারি 10 মাইনাস 10 এক্স এবার যখন এক্স সমান যখন 0 হবে কোথা ভুল হচ্ছে আর এখানে একটা কি পয়েন্ট লোড আছে পয়েন্ট লোডটা কি মাইনাস মাইনাস 20 তার মানে আলটিমেটলি কি হচ্ছে মাইনাস 10 এক্স মাইনাস 10 এক্স মাইনাস 10 এবার যখন আমার x সমান 0 x সমান 0 তাহলে শেয়ার ফোর্স এট c তার মানে কত হচ্ছে মাইনাস 10 আমার এখানে কি প্লাস 10 ছিল তার মানে এখানে একটা ভার্টিক্যাল জাম হয়ে গেল তাহলে মাইনাস 10 হয়ে গেল ঠিক আছে এবার x সমান যখন আমি 2 মিটার বসাবো তার মানে শেয়ার ফোর্স এট b কত পাবো এখানে 2 বসিয়ে দিলাম 10 ইনটু 2 20 তার সাথে 10 অ্যাড করলে কত 30 তার মানে এইখানে যে ভ্যালুটা পাবো সেটা 30 সিম্পলি এখানে 30 এখানে 30 তাহলে ম্যাক্সিমাম শেয়ার ফোর্সে ভ্যালু কত প্লাস 30 অথবা নেগেটিভ 30 আর শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা কেমন দেখতে হচ্ছে এরকম দেখ বি অপশন আমার শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা দেখতে এরকম হয়েছে ক্লিয়ার আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ভ্যালু আমি বের করতে চাই ক্লিয়ার বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা বের করতে চাই তাহলে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের ভ্যালু কত হবে সিম্পলি যদি আমি সেন্টারে মোমেন্ট বের করতে চাই সেন্টারে তাহলে আমি কি বলতে পারি আমার এটা একটা বিম এখানে রিয়াকশন 30 আছে এখানে রিয়াকশন 30 এটা ইউডিএল এখানে আমার সেন্টারে পয়েন্ট লোড আছে 20 কিলোনিউটন এবার আমি যদি এক্স এক্স সেকশন নি এক্স এক্স যদি সেকশন নি তাহলে মোমেন্ট এট সেন্টার যে সিম্পলি মোমেন্ট এট এক্স বের করছি হ্যাঁ মোমেন্ট এট এক্স ভ্যালু কত হবে মোমেন্ট এট এক্স 30 ইনটু এক্স মাইনাস ওমেগা এক্স স্কোয়ার বাই 2 10 এক্স স্কোয়ার বাই 2 তার মানে আলটিমেটলি ভ্যালু কত হচ্ছে 30 এক্স মাইনাস 5 এক্স স্কোয়ার এবার গল্প হচ্ছে এক্স যখন 0 তার মানে সাপোর্টের মোমেন্ট কত 0 এবার এক্স সমান যখন 2 মিটার তার মানে সেন্টারের মোমেন্ট কত মোমেন্ট এট সেন্টার 30 ইনটু 2 মাইনাস 5 ইনটু 2 তার স্কোয়ার এটা মানে 20 আর এটা 60 তার মানে কত বের হচ্ছে 40 কিলোনিউটন মিটার তার মানে কি হচ্ছে সেন্টারের মোমেন্টটা ভ্যালু কত 40 কিলোনিউটন মিটার আর এটা কি দেখছি ফাংশন অফ এক্স স্কোয়ার তার মানে এটা কি হবে প্যারাবোলিক কার্ভ হবে দেখতে মানে এরকম হবে সিম্পলি ভ্যালুটা কত 40 কিলোনিউটন মিটার তার মানে আমি দুটো রকম অ্যাপ্রোচে করতে পারি প্রবলেমটা সলভ তো অবভিয়াসলি টার্গেট রাখতে হবে আমাকে কি অপশন ওরিয়েন্টেড সলিউশন করার ঠিক আছে সামনে এসটিএন ইঞ্জিনিয়ার পিএসসি এসটিএন ইঞ্জিনিয়ার আছে তো এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় ঠিক আছে দিতেও পারে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর তার সাথে সাথে আমাদের টার্গেট রাখবো সবসময় কনভেনশনাল মেথডে যাবো না অপশনস ওরিয়েন্টেড মেথডে করার চেষ্টা করব তার জন্য আমাদেরকে বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে যে যত প্রবলেম সলভ করবে তার ক্ষেত্রে কি হবে তত এই ধরনের প্রবলেমগুলো ইজিলি সলভ করার প্রবাবিলিটি বাড়বে ওকে তো এরপরের প্রবলেম কি আছে দেখি যে প্রবলেম আসা হচ্ছে কারো প্রবলেম নেই আর কারো প্রবলেম থাকার কথাও না ওকে পরের প্রবলেম ইফ দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ইজ প্যারাবোলিক কি বলেছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম প্যারাবোলিক সে ইররেসপেক্টিভ অফ বিম হোক যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম প্যারাবোলিক হয় তাহলে লোডিং কন্ডিশন কি হবে লোডিং কন্ডিশন কি হবে ইউভিএল হবে সিম্পল গল্প আমি কি বলেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি প্যারাবোলিক হয় 2 ডিগ্রি কার্ভ হয় তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে 3 ডিগ্রি কার্ভ কিন্তু লোডিং কন্ডিশন কেমন লোডিং কন্ডিশন কেমন আমার যদি ইউনিফর্মলি ভেরিং লোড যদি হয় ইউনিফর্মলি ভেরিং লোড যদি হয় তাহলে কি হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 3 ডিগ্রি কার্ভ হবে আর এসএফডি 2 ডিগ্রি কার্ভ হবে এখানে কি বলেছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইজ অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ইজ প্যারাবোলিক তার মানে কি হচ্ছে আমার লোডিংটা ইউভিএল আমি এখান থেকে বলেই দিতে পারি কি বলেছে দেন দ্য লোড অন দ্য বিম তার বিমে আমার কি ধরনের লোড আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমার কি হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম 1 ডিগ্রি হয় বা লিনিয়ার হয় আমরা জানি তো কনসেন্ট্রেটেড লোড এট মিড স্প্যান এর জন্য কি হয় আমার প্যারা কি বলে জানো রেকট্যাঙ্গুলার হয় এক্সটার্নাল মোমেন্ট অ্যাক্টিং অ্যাট মিড স্প্যান এর জন্য কি আমার রেকট্যাঙ্গুলার হয় যদি আমার কি হচ্ছে এরকম ভাবে পয়েন্ট লোড কি বলে জানো কনসেন্ট্রেটেড মোমেন্ট কাজ করে তাহলে কি হয় আমার রেকট্যাঙ্গুলার এ হয় শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটা নেগেটিভ হবে আর এটা অ্যান্টিক্লকওয়াইজ হলে অ্যান্টিক্লকওয়াইজ যদি হয়ে যায় আমার এটা সিম্পলি সাপোর্টেড বিমটাতে যদি অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট থাকে তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে পজিটিভ হবে সিম্পল গল্প
তাহলে আমার কি পড়ে থাকলো? একমাত্র পড়ে থাকলো ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে একমাত্র কি পড়ে থাকলো আমার অপশন? লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোড। যদি আমার লিনিয়ারলি ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে অনলি আমার কি হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম 2 ডিগ্রি বা প্যারাবোলিক কার্ভ হবে। তো এইগুলো প্রবলেম সলভ করতে কি 3 থেকে 4 সেকেন্ডের গল্প, ঠিক আছে? এবার এই একটা প্রবলেম যদি আমি 10-20 সেকেন্ড করে টাইম বাঁচাতে পারি, সেটা আমার এক্সামে হলে কি হবে আলটিমেটলি কাজে দেবে, ঠিক আছে? সাদাত খান, গুড অ্যান্সার। ঠিক আছে, সাদাত খান দেখি যেটা অ্যান্সার করেছে ডি, গুড। তো এইভাবে কি হচ্ছে আমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে টাইম বাঁচাতে হবে, যেটা কি হচ্ছে টাফ প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যতগুলো চ্যাপ্টারই থাকুক না কেন, ঠিক আছে, ইন অ্যান অ্যাভারেজ পার প্রবলেমে 20 সেকেন্ডের বেশি লাগার কথাই না, ঠিক আছে? 20 সেকেন্ডের বেশি লাগবেই না। এগুলো দেখতে দেখতে এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? এমন কিছু প্রবলেম দেয় না, ঠিক আছে, সে পিএসসি, জেই, এই, ঠিক আছে, বা কেএমসি, কেএমডিএ বা এসএসসিতে যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রবলেম সলভ করতে গিয়ে আমার 20 থেকে 25 সেকেন্ডে বেশি লাগবে, ঠিক আছে? তো আমাদেরকে কি হচ্ছে যত বেশি আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে কি আমরা দেখতে দেখতে কোশ্চেনের অ্যান্সার করতে থাকবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে, সেই যে টাইমটা আমার বাঁচবে সেই টাইমটা কি হচ্ছে অন্যান্য যে আমার টপিকগুলো থাকবে। অনেক সময় আরসিতে আজকাল কি দিয়ে দিচ্ছে, একটু লেন্দি প্রবলেম দিয়ে দিচ্ছে, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ বের করতে দিয়ে দিচ্ছে, বা কি বলে যেন ডেভেলপমেন্ট লেন্থ বের করতে দিচ্ছে। সেখানে ক্যালকুলেশনের আমার দরকার, সেখানে কি টাইম লাগবে, তার মানে এই টাইমটা বাঁচি আমি ওই জায়গাটাতে ইউজ করবো, তাহলে কি আমার পরীক্ষার যে টাইম ডিস্ট্রিবিউশনটা সেটা ভালো হবে। তাহলে আমি ইজিলি কি হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্প্ট আমি বেশি করতে পারবো, আর যত আমি বেশি অ্যাটেম্প করবো তার যদি আমার অ্যাকুরেসি লেভেল টুয়ার্ডস 100% যায় তাহলে আমার সিলেকশনের প্রবাবিলিটি কি হবে বেড়ে যাবে। তো এইগুলো আমাদেরকে কি হচ্ছে এক্সামের আগে আমরা যখন মানে প্র্যাকটিস করবো রুমে এইগুলোকে আমাদেরকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখবো। সিম্পল, এখানে কি বলেছে একটা সিম্পলি সাবটের ডিম আছে যেখানে কি হচ্ছে হাফ ডেপ, ঠিক আছে, হাফ অফ দ্য স্প্যান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, ক্লিয়ার? হাফ অফ দ্য স্প্যান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। দেখি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম অফ দ্য বিম। এই বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, এই বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, কি হবে, কি অ্যান্সার কি হবে? অ্যান্সার কে বলবে এই প্রবলেমে, অ্যান্সার কে বলবে? এটা আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। এটা কি হচ্ছে এখান থেকে এটা আমার 1 মিটার, আর এখান থেকে এটা আমার কি 1 মিটার, টোটাল লেন্থ কি 2 মিটার, ওকে। এবার এর এসএফডি বিএমডি ডায়াগ্রাম আমাকে ড্র করতে বলেছে। তো এটা আমি একটা সিম্পল গল্প বলি, যেহেতু আমার কি হচ্ছে রাইট পোর্শনে ইউডিএল আছে, রাইট পোর্শনে ইউডিএল আছে, তার মানে যে রিয়াকশন ডেভেলপ হবে এটা যদি আমার বি সাপোর্ট হয় আর এটা যদি এ সাপোর্ট হয় তাহলে অবভিয়াসলি কি হচ্ছে আমার বি সাপোর্টের রিয়াকশনের ভ্যালুটা কি হবে বেশি হবে। এটা আমার যদি আর বি হয় আর এটা যদি আর এ হয় কি বললাম আমার আর বি গ্রেটার দেন আর এ হবে। সিম্পলি আমি দেখে বলতে পারছি, মানে এর জন্য ক্যালকুলেশন করবো না, ঠিক আছে? তো আমার সিম্পল গল্প হলো গেছে, যদি আমার আর বি গ্রেটার দেন আর এ হয়, আর বি গ্রেটার দেন আর এ, তার মানে আমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই তার মানে এখানে কি হচ্ছে একটা আমার রিয়াকশন থাকবে, রিয়াকশন সে যে কোনো ভ্যালু হোক না কেন এইভাবে এখান থেকে কি হবে এই পর্যন্ত কোনো যেহেতু লোড নেই তার মানে কি হচ্ছে আমার মিড ডেপ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গুলার আমার এ হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ক্লিয়ার? এখানে যেহেতু আমার কি আছে রাইট সাপোর্ট আছে তো রাইট সাপোর্টে কি হচ্ছে লেফট আপ রাইট ডাউন পজিটিভ, রাইটে যেহেতু আপওয়ার্ড আছে তার মানে কি হচ্ছে এখানে একটা নেগেটিভ শিয়ার ফোর্স হবে, তার মানে এইখান থেকে আমি বলতে পারি এখান থেকে এই পর্যন্ত গিয়ে কি হবে একটা স্ট্রেট লাইন হবে, তার মানে কোথাও একটা আমার কি হচ্ছে শিয়ার ফোর্স জিরো হবে। তো এইবার গল্প হচ্ছে শিয়ার ফোর্সটা মানে কোন ডিস্টেন্সে জিরো হবে, আমার যদি এটা 1 মিটার লেন্থ থাকে, 1 মিটার লেন্থ থাকে তাহলে শিয়ার ফোর্সটা আমার কোন দিকে জিরো হবে, আমার টুয়ার্ডস কি সেন্টারের দিকে জিরো হবে, মানে যদি এটা আমার 1 মিটার থাকে তার মানে এইটা যদি আমার 0.5 মিটার হয় তাহলে শিয়ার ফোর্সটা আমার কি এই দিকে জিরো হবে, কেন কি আমার এই ভ্যালুটা কি বেশি ভ্যালু কিন্তু এই ভ্যালুটা কি কম, তার মানে আমাকে এটা জিরো হতে গেলে কি প্রথম থেকে জিরো হয়ে আমার এখানে যেতে হবে, তার মানে আমি বলতে পারি আমার সেন্টারের দিকে কি হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো হবে, ক্লিয়ার? তারপর এখানে যে আমার অপশনগুলো আছে এই অপশনগুলো যদি আমি দেখি, ঠিক আছে, ডি যে অপশনটা, ডি অপশনটা আমার কি হবে না,
ডি অপশনটা কখনোই হবে না। আমার এই ডায়াগ্রাম কি কি ফলো করছে? করছে না কো, তার মানে এটা হবে না কো। এবার কি বলেছি, আমার আর এর ভ্যালুটা কি লেস দেন আর বি। এবার দেখা যাক এখানে কি হচ্ছে, আমার বি ডায়াগ্রামটাও কি হবে না, বি ডায়াগ্রামটাও কি হবে না। এবার এই যে আমি ডায়াগ্রামটা আমি দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটা, এইটা যদি আমার 1 মিটার লেন্থ হয়, তার মানে এই লেন্থটা কি এইখান থেকে, যে এই লেন্থটা এইখান থেকে আমার এই লেন্থটা, আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, আমার এইখান থেকে এই যে লেন্থটা, ঠিক আছে, মোর দেন 0.5 মিটার হবে। কিন্তু এইটা কি আমার সেন্টার, এইখান থেকে এই যে লেন্থটা আমার লেস দেন 0.5 মিটার হবে। তার মানে কোন ডায়াগ্রামটা আমার ইন্ডিকেট করছে, এই ডায়াগ্রামটা ইন্ডিকেট করছে না, যেহেতু আমার শিয়ার ফোর্সটা কোথায় জিরো হচ্ছে, টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে, আমার সেন্টারের দিকে জিরো হচ্ছে। কিন্তু আমার 1 নম্বর ডায়াগ্রাম দেখাচ্ছে কি টুয়ার্ডস দ্য কি সাপোর্টের দিকে জিরো হচ্ছে। তাহলে আমি নর্মাল মানে ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবো এটা অ্যান্সার সি হবে, অ্যান্সার কিন্তু এ হবে না। আর এমনি বি আর ডি তে এমনি এমনি বাপ চলে যাচ্ছে, ক্লিয়ার? এবার গল্প হচ্ছে আমি যদি ক্যালকুলেশন করে দেখাতে চাই, যদি আমি কনভেনশনাল ওয়ে নিই তাহলে কিরকম হবে, সিম্পলি আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতে হবে। এটা একটা আমার সিম্পলি সাপোর্টেড বিম, এটা ইউডিএল আছে, এটা সাপোজ আর এ, এটা সাপোজ আর বি, ঠিক আছে। আমি সিম্পলি কি করব, মোমেন্ট অ্যাবাউট এটা বি পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট বি ইকুয়াল টু জিরো করে দিলাম ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। আর একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি আর এ প্লাস আর বি, আর এ প্লাস আর বি সমান কি এই লোডটা। এবার এই লোডটা ভ্যালু কত, ডাব্লিউ ভ্যালু কত বলে দিচ্ছে, 100 কিলোনিউটন পার মিটার, ঠিক আছে। তার মানে আর এ প্লাস আর বি সমান কত, 100 × লেন্থ 1, তো মানে আর এ প্লাস আর বি সমান 100 হবে। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট যদি বি ইকুয়াল টু জিরো করি, তার মানে আমি বলতে পারি আর এ ইন্টু 2 মিটার, কোন ডাইরেকশনে, ক্লোকওয়াইজ ডাইরেকশন। আর আমি বলেছিলাম ক্লোকওয়াইজ ডাইরেকশনে যদি আমার মোমেন্ট হয়, যখন আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করব তখন পজিটিভ নেব, ঠিক আছে। এই যে টোটাল লোডটা আমার যে 100 কিলো নিউটন, টোটাল লোডটা যে 100 কিলো নিউটন, এখানে আমার কি সেন্টারে পয়েন্ট লোড হিসাবে কাজ করছে, সেটা 100, এখান থেকে এই ভ্যালুটা কত 0.5 মাইনাস 100 × 0.5, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে আর এস মান কি 50/2, 25 কিলো নিউটন। এখানে যদি আমি পুট করে দিই আর এর ভ্যালুটা, তার মানে কি পেয়ে যাব, আর বি সমান 100 − 25, তার মানে কি 75 কিলো নিউটন আর বি সমান। আমি আগেই বলেছিলাম যখন আমি সিম্পলি প্রবলেম সলভ করছিলাম, তখন বলেছিলাম যে আর বির ভ্যালুটা কি হবে, আর এর থেকে বেশি হবে, হয়েও গিয়েছে, ঠিক আছে। তো এবার যদি আমি সিম্পলি প্রবলেমটাকে সলভ করতে চাই, ঠিক আছে, এটা আবার একটা কি আপওয়ার্ড ডিরেকশন 25 কিলো নিউটন, এটা ডাউনওয়ার্ড ডিরেকশন 75 কিলো নিউটন, এটা 100 কিলো নিউটন পার মিটারের কি আছে, আমার ইউডিএল আছে, যে লেন্থটা আমার কি 1 মিটার করে বলা আছে, ঠিক আছে। তো আমি লেফট পোর্শনে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে 25, এভাবে 25 গেল। যদি আমি সেকশনটা এখানে নিই, ঠিক আছে, এখানে সেকশনটা যদি নিই, তাহলে শিয়ার ফোর্স অ্যাট এক্স সমান কত, 25 − 100 × এক্স, ওমেগা ইন্টু এক্স, ক্লিয়ার? এবার এক্স যখন জিরো, মানে সি পয়েন্টে এক্স যখন জিরো, এখান থেকে আমি এক্সটা নিচ্ছি, এক্স যখন জিরো শিয়ার ফোর্স অ্যাট সি কত 25। এবার এক্স, এক্স যখন আমি 1 মিটার নেবো, এক্স যখন আমি 1 মিটার নেবো, তার মানে শিয়ার ফোর্স অ্যাট বি, এই পয়েন্টে আমি বি, এক্স যখন 1 মিটার নেবো তাহলে শিয়ার ফোর্স অ্যাট বিতে কত 100 × 1 − 75, 75 দিয়ে দাও এখানে, এখান থেকে এটা কানেক্ট করে দাও। এখন গল্প হচ্ছে আমার শিয়ার ফোর্স অ্যাট এক্সটা কোথায় জিরো হবে, শিয়ার ফোর্স অ্যাট এক্সটা কোথায় জিরো হবে, যেখানে আমার এক্সের ভ্যালুটা কতর জন্য শিয়ার ফোর্সটা জিরো হবে, তার মানে কি আমি ওই ইকুয়েশনে এক্সের ভ্যালু পুট করবো, এটা সমান জিরো পুট করে, তাহলে 25/100 সমান এক্স, এক্সের ভ্যালু কত 0.25 মিটার। তার মানে আমি বলেছিলাম কি এটা টুয়ার্ডস, টুয়ার্ডস কি হবে সেন্টারের দিকেই ভ্যালুটা আমার যাবে, তার মানে এই ভ্যালুটা 0.25 মিটার, আর এই ভ্যালুটা কত 0.75 মিটার। তার মানে আমার অ্যান্সার ক্লিয়ার, অ্যান্সার কি ক্লিয়ার, তার মানে শিয়ার ফোর্সটা কোথায় জিরো হবে, আমার সেন্টার থেকে 0.25 মিটার বা রাইট সাপোর্ট থেকে 0.75 মিটার ডিস্টেন্সে। তার মানে আমার অ্যান্সার কোনটা ক্লিয়ার, অ্যান্সার সি হবে, এটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এটা আমার 0.25 মিটার, আর এইখান থেকে এই ভ্যালুটা 0.75 মিটার। তো আমি সিম্পলি কি করতে পারি, সিম্পলি হয় অপশন যেগুলো আছে সেগুলো দেখে সলিউশন করতে পারি,
অথবা নর্মাল কনভেনশনাল তো মেথড আছে, তো টার্গেট রাখতে হবে আমার অপশন থেকেই অ্যান্সার দিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে হার্ডলি 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে। ওকে, তারপর নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা কি একদম সিম্পল প্রবলেম, দেখি এই প্রবলেমটা কে করতে পারছে। ইন এ সিম্পলি সাপোর্টেড বিম ফিগারে দেখানো হয়েছে ইফ দ্য ডাইমেনশন এসি, এসি বলতে এই ডাইমেনশনটা এসি আর সিবি, ইফ দ্য ডাইমেনশন এসি অ্যান্ড এ বি মানে ফুল লেন্থটা আর ডাবল, দেন বেন্ডিং মোমেন্ট অ্যান্ড দ্য শিয়ার ফোর্স সি উইল বি সাচ দ্যাট, কি হবে যদি আমি এই এসি আর বিসি ডাইমেনশনটাকে সিম্পলি যদি ডাবল করে দিই, তাহলে আমার আগে যে শিয়ার ফোর্স ছিল আর এখন শিয়ার ফোর্সের ভ্যালু কি চেঞ্জ হবে, কি বললাম? আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, ক্লিয়ার? এবার ওখানে একটা সেকশন নিয়েছি, তাহলে সেকশনটা এটা আমার সেকশন সাপোজ, ঠিক আছে? এবার এখান থেকে এই সেকশনের ডিস্টেন্স হলো গেছে এসি আর রাইট পোর্শনটা ডিস্টেন্স হলো গেছে সিবি, এখন এসি আর সিবি যদি আমি ডাইমেনশনটাকে ডাবল করে দিই, সিম্পলি মানে লেন্থটাকে ডাবল করে দিই, তাহলে আমার কি হবে, তাহলে আমার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টে কি এফেক্ট পড়বে সেটা বের করতে হবে। কে অ্যান্সার দিতে পারছে দেখি, দেখি কে অ্যান্সার দিতে পারছে, কে অ্যান্সার দিতে পারছে দেখি, কে অ্যান্সার দিতে পারছে দেখি, সবাই ট্রাই কর দেখি কে অ্যান্সার দিতে পারছে। ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না মনে হচ্ছে, সামনে কিন্তু স্টেন ইঞ্জিনে পিএসসি আছে, ভালো করে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে যদি মানে না পড়া হয়, এই প্রবলেমগুলো তো অনেক ইজি প্রবলেম, এগুলো তো দেখতে দেখতে অ্যান্সার হয়ে যাওয়া উচিত, এইগুলোর জন্য মানে পেপার পেনের কোনো দরকারই নেই, এগুলো এক্সামে পড়বে 3 থেকে 4 সেকেন্ড জাস্ট রাউন্ড করতে টাইম লাগবে, ঠিক আছে? তো এইগুলোতে তো টাইম বাঁচানোর মানে প্রবলেম, এইগুলোতে যদি টাইম না বাঁচাতে পারা যায় তো যেগুলো আমাদের প্রবলেমেটিক এ থাকবে সেইগুলোতে তো টাইম যাবেই, কিছু করার নেই। আজকাল সয়েলের প্রবলেম, আজকাল সয়েলের প্রবলেমও দেখছি মানে একটু কনভেনশনাল বা গেট টাইপের দিচ্ছে। তো একজন অ্যান্সার করেছে, হ্যাঁ শাহানুজ্জামান মন্ডল রাইট অ্যান্সার, আর কে অ্যান্সার করছে দেখি, দেখি আর কে অ্যান্সার দিতে পারছে, সাদত খান রাইট অ্যান্সার, আর কেউ আর কেউ, এই তো এরকম তো রিপ্লাই দরকার, তো এত টাইম লাগালে হবে না, এগুলো ম্যাক্সিমাম 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ড জাস্ট কোশ্চেন পড়তে যতক্ষণ, ঠিক আছে? তো আমি সলিউশন করার চেষ্টা করছি, এটা যেহেতু কি হচ্ছে মানে একটা সিম্পলি সাপোর্টেড বিম, আর সিম্পলি সাপোর্টেড বিমে কি হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে থ্রু আউট দ্য বিম, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার রিয়াকশন এট এ অ্যান্ড বি কত হবে, ওই যে আমার ইউডিএল যে টোটাল লোডটা আছে সেটা বোথ সাপোর্টে ইকুয়ালি ভাগ হয়ে যাবে, যেহেতু এটা কি সিমেট্রিক বিম, ঠিক আছে? যদি আমি মিড ডেপথে একটা সেকশন নিই, তাহলে সেই সেকশনের সাপেক্ষে বোথ সাইড কি হচ্ছে সেম দেখতে, ঠিক আছে? সেই জন্য আমার লোডটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আমি নর্মালি কি হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন না ইউজ করে এটা বলতে পারি, সেই জন্য আর এ আর আর বির ভ্যালু কত হবে, WL/2, যেহেতু টোটাল লোড WL সেটা আমার 2 দিয়ে ভাগ হয়ে গেল, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এখন আমি সেকশন নিলাম XX, আমি XX সেকশনে যদি আমি শেয়ার ফোর্স বের করতে চাই, তাহলে আমার কত ভ্যালু হবে, শেয়ার ফোর্স অ্যাট X, শেয়ার ফোর্স অ্যাট X এর ভ্যালু কত হবে, আর এ মাইনাস W×X, আর আর এর ভ্যালু কত, W×L/2, এই টোটাল লেন্থ আমি L ধরে নিলাম, ঠিক আছে, মাইনাস WX। এখন গল্প হচ্ছে X সমান কত, AC, X সমান কত, AC লেন্থ, AC লেন্থ, আমি সাপোজ AC লেন্থটাকে আমি A ধরছি, হ্যাঁ, আর CB লেন্থটাকে B ধরছি, তো AC লেন্থটাকে আমি কি ধরলাম, এসি লেন্থটাকে আমি A ধরছি আর সিবি লেন্থটাকে B ধরছি, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এটা W×A, আর WL মানে কি, A+B/2,
a plus b by 2 এখন গল্প হচ্ছে আমি যদি দুটো লেন্থকে ডাবল করে দিই ক্লিয়ার দুটো লেন্থকে যদি আমি ডাবল করে দিই তাহলে শেয়ার ফোর্স ইন সেকেন্ড কেস কত হবে শেয়ার ফোর্স ইন সেকেন্ড কেস কি হবে আমি দুটো লেন্থকে ডাবল করে দিচ্ছি আগে আমার লেন্থ সমান ছিল কি a plus b এখন l ড্যাশ সমান কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে 2a plus 2b তারপর আমি সিম্পলি কি বলতে পারছি আমার আগে যে লেন্থ ছিল তার 2 টাইমস হয়ে যাচ্ছে তার মানে আমি শেয়ার ফোর্স এট সেকশন 2 মানে নিউ কন্ডিশনে শেয়ার ফোর্স ভ্যালু কত হবে w / 2 আর a + b টা কি হচ্ছে আমার 2 টাইমস হয়ে যাচ্ছে 2 a + b আমার সিমিলারলি কি হচ্ছে এটাও কি হচ্ছে 2 টাইমস হয়ে যাচ্ছে তার মানে এইখান থেকে যদি আমি 2 কমন নি এইখান থেকে যদি আমি 2 কমন নি তাহলে আমার কি থাকলো w / 2 ইনটু a + b মাইনাস w ইনটু a আর a + b সমান কি l তার মানে বলতে পারি না 2 ইনটু w l / 2 মাইনাস w ইনটু a আর এইটা কি আমার যখন লেন l ছিল সেই ক্ষেত্রে শেয়ার ফোর্স তার মানে কি হচ্ছে শেয়ার ফোর্স 2 সমান আমার শেয়ার ফোর্স x যেটা আমার ফার্স্ট কন্ডিশনে যেটা শেয়ার ফোর্স ছিল তার কি হচ্ছে 2 টাইমস হয়ে যাচ্ছে যেহেতু আমি লেন্থটাকে কি করেছি লেন্থটাকে আমি 2 টাইমস করে দিয়েছি লেন্থটাকে যেহেতু 2 টাইমস করে দিচ্ছি আমার শেয়ার ফোর্সটা কি যাচ্ছে শেয়ার ফোর্সটা 2 টাইমস হয়ে যাচ্ছে তার মানে আমার শেয়ার ফোর্সটা কি হচ্ছে আগের থেকে 2 টাইমস হবে ক্লিয়ার আগের থেকে আমার শেয়ার ফোর্সটা 2 টাইমস হবে ক্লিয়ার তার মানে এখানে অপশন কি আছে শেয়ার বোথ শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আর ডাবল তার মানে এটা একটা অপশন হতে পারে শেয়ার ফোর্স ইজ হাফ বেন্ডিং মোমেন্ট ইজ ডাবল শেয়ার ফোর্স ইজ হাফ বেন্ডিং মোমেন্ট ইজ ডাবল এটা হবে না শেয়ার ফোর্স ইজ ডাবল বেন্ডিং মোমেন্ট ইজ হাফ এটাও হতে পারে তার মানে কি হচ্ছে বাকি অপশন গুলো যে কোনো একটা মানে হতে পারে তারপর বেন্ডিং মোমেন্ট বের করবো শেয়ার ফোর্স আমি ডাবল পেয়ে গেলাম তো বেন্ডিং মোমেন্ট করতে গেলে কি করতে হবে আবার সিম্পলি কি করছি আমি সিম্পলি বিমটাকে ড্র করছি বিমটাকে ড্র করছি এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এটা আমার সেকশন আমার এটা এ ছিল আর এটা বি ছিল ফার্স্ট কেস তাহলে আমি এই এক্স এক্স সেকশনে এক্স এক্স সেকশনে মোমেন্ট কত আর এ পেয়েছিলাম আমি কত ডাব্লু এল বাই 2 ডাব্লু এল বাই 2 আর বি তে আর বি কত পেয়েছিলাম ডাব্লু এল বাই 2 তাহলে এম এক্স মান বলতে পারি কি আর এ ইন্টু এ আমি যদি এক্স এক্স সেকশন নিচ্ছি আর তার ডিস্টেন্স কি এ আর এ ইন্টু এ মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার বাই 2 এবার এক্স কত ভ্যালু এক্স এর ভ্যালুটা হলো গেছে এ তার স্কোয়ার বাই 2 এবার এখন যদি আমি কি হচ্ছে লেন্থ দুটোকে ডাবল করে দিই তাহলে আমার নিউ কন্ডিশনে আমার কি হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আমার কি হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আমার এ কি হবে সেকেন্ড কন্ডিশনে আমার সেকেন্ড কন্ডিশনে আমি আরেকটা এ করি কি বলে জানা আলাদাভাবে ড্রয়িং ড্র করি ঠিক আছে এখন এটা আমার এক্স এক্স সেকশন ঠিক আছে এখন এই লেন্থ আমার কি হয়ে গেছে 2a আর এই লেন্থটা 2b তার মানে আমার লেন্থটা কি হয়ে গেছে 2l তার মানে আমার রিয়াকশন যেটা হবে রিয়াকশন এট a সমান কত হবে wl হবে সিমিলারলি রিয়াকশন এট b কত হয়ে যাবে wl হবে কেন কি w ইনটু লেন্থ বাই 2 w ইনটু লেন্থ বাই 2 এখানে লেন্থটা কি হচ্ছে 2l হয়ে গেছে 2l বাই 2 মানে কি তার মানে l পড়ে থাকলো তার মানে w ইনটু l হবে ক্লিয়ার রিয়াকশন এরপর সেকেন্ড কেসে মোমেন্ট কি হবে সেকেন্ড কেসে আমার মোমেন্ট এই সেকশনে আর এ ইন্টু কত আর এ ইন্টু এই 2a আর এ ইন্টু 2a মাইনাস ডাব্লু ইন্টু 2 ডাব্লু ইন্টু 2 এর তার স্কোয়ার বাই 2 বাট আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হলো যে ডাব্লু ইন্টু এল ইন্টু 2a মাইনাস ডাব্লু বাই 2 এ স্কোয়ার ইন্টু 4 তো এখান থেকে যদি আমি 4 কমন নিই এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে আলটিমেটলি কি থাকছে ডাব্লু এল বাই 2 ইন্টু এ ডাব্লু এল বাই 2 ইন্টু এ মাইনাস ডাব্লু এ স্কোয়ার বাই 2 এখানে যদি আমি আর এর ভ্যালুটা পুট করে দিই ডাব্লু এল বাই 2 ইন্টু এ মাইনাস ডাব্লু এ স্কোয়ার বাই 2 তার মানে আগের যে ভ্যালু ছিল সেই ভ্যালুর কি হচ্ছে 4 টাইমস হয়ে যাচ্ছে আগের যে আমার ভ্যালু ছিল মোমেন্টের তার কি হচ্ছে 4 টাইমস তার মানে কি হচ্ছে আমি লেন্থ যদি ডাবল করি লেন্থ যদি আমি 2 টাইমস করি তাহলে মোমেন্ট আমার কত টাইম হয়ে যাচ্ছে মোমেন্ট হচ্ছে আমার 4 টাইমস ঠিক আছে সেই কারণে আমার শেয়ার ফোর্স কত টাইম হচ্ছে 2 টাইমস যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো রিয়াকশন কত টাইমস হবে রিয়াকশনে কি হতো আমার 2 টাইমস হয়ে যেত
ক্লিয়ার? এগুলো মনে থাকবে? যদি আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপর, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আমার তার লেন্থ ডাবল হয়ে যায়, তাহলে কোনো একটা পার্টিকুলার সেকশনের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? টু টাইমস হবে, রিয়াকশন টু টাইমস, আর বেন্ডিং মোমেন্ট 4 টাইমস হবে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার শিয়ার ফোর্স ইজ ডাবল, বেন্ডিং মোমেন্ট ইজ 4 টাইমস। তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে ডি। ক্লিয়ার? তো দেখলাম দুজন অ্যান্সার করেছে ডি, গুড। তো এরপর পরের প্রবলেম দেখবো। তো সবার ক্লিয়ার তো এই প্রবলেমটা? সবার ক্লিয়ার তো প্রবলেমটা? তো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলছে দেখি। এ সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান এল ক্যারিজ ওভার ইটস ফুল স্প্যান এ লোড ভ্যারিং লিনিয়ারলি ফ্রম জিরো অ্যাট আইদার এন্ড টু ডাব্লু পার ইউনিট লেন অ্যাট মিড স্প্যান দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অকার্স। এই স্ট্যান্ডার্ড কেস। সিম্পলি কি বলেছে? একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক আছে। এবার কি বলেছে? এর আইদার এন্ডে আমার ভেরিং লোডের ভ্যালুটা জিরো আর ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায়? সেন্টারে ডাব্লু। তাহলে এর ক্ষেত্রে আমার কি সেন্টারে মোমেন্ট কত? তাই তো বলেছে দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় অফার করবে? সেন্টার অফ দ্য বিম। আর এই ভ্যালুটা আমরা অলরেডি জানি কি? ডাব্লু এল স্কোয়ার আপন 12। তার মানে কি হচ্ছে? মিড স্প্যান দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু এল স্কোয়ার বাই 12 হয়, ঠিক আছে। তো এখানে আমি আরো দুটো কেস নিয়ে নেবো, আরো দুটো কেস নিয়ে নেবো। যদি এটা আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম হতো আর সেখানে যদি আমার ইউডিএল থাকতো, তাহলে এর সেন্টার মোমেন্ট কত হতো বা ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু কত হতো? ডাব্লু এল স্কোয়ার বাই 8। আর এখন যদি কি হচ্ছে, আমার সেন্টারে ডাব্লু ভ্যালুটা বেশি না হয়ে যদি আমার তার এন্ডে মানে এন্ড সাপোর্টে যদি ডাব্লু ভ্যালুটা বেশি হতো, তো সেই ক্ষেত্রে কি হতো? আমার সেন্টারে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা বা সেন্টারে মোমেন্টের ভ্যালুটা কত হতো? ডাব্লু এল স্কোয়ার বাই 24। তো এই তিনটের মধ্যে কিন্তু একটা আসার অনেক প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তো কোনটা ক্ষেত্রে কত অ্যান্সার হবে? ক্লিয়ার? মিড স্প্যান ইজ ইকুয়াল টু ডাবল এল স্কোয়ার বাই 8। না, ডাবল এল স্কোয়ার বাই 8 হবে না, ডাবল এল স্কোয়ার বাই 8 হবে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে। ক্লিয়ার? যখন আমার থ্রু আউট দ্য বিম কি হচ্ছে, সেম ইন্টেন্সিটি লোড থাকবে, সেই ক্ষেত্রে ডাবলু এল স্কোয়ার বাই, ডাবলু এল স্কোয়ার বাই কি হবে? 8 হবে। কিন্তু যখন আমার সেন্টারের লোডটা বেশি আর সাপোর্টের লোডটা কম থাকবে, তখন নিশ্চয়ই আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের থেকে ভ্যালুটা কম হবে। কত টাইমস কম হবে? কত টাইমস কম হবে? আগে যে সিম্পলি সাপোর্টেড ক্ষেত্রে যেটা ছিল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে, তার থেকে সেটাকে যদি আমি 1.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে যে ভ্যালুটা হবে সেইটা। ক্লিয়ার? কিন্তু যদি আমার সেন্টারে ডাবলু হয়ে যায় আর সাপোর্টে যদি, সেন্টারে যদি জিরো লোড থাকে আর সাপোর্টে যদি ডাবলু থাকে, সেরকম যদি আমার ইউভিএল থাকে, তার মানে কি হচ্ছে, বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা আরো কমে যাবে। সেই ভ্যালুটা কি হবে? সেই ভ্যালুটা আমার যেটা সিম্পলি সাপোর্টেড থাকে তার কি হচ্ছে, 1/3 হয়ে যাবে। তার মানে ওমেগা এল স্কোয়ার বাই 8 × 1/3, তার মানে কি হচ্ছে, ওমেগা এল স্কোয়ার বাই 24। তার মানে এটার অ্যান্সার কি হবে? ওমেগা এল স্কোয়ার বাই 12 অ্যাট মিড স্প্যান। ওকে, তো ক্লিয়ার? এই যে স্ট্যান্ডার্ড কেসগুলো করেছিলাম, স্ট্যান্ডার্ড কেসগুলো অলওয়েজ সবাই কি হচ্ছে মানে ঠটস্থ রাখতে হবে, ওই জন্য প্রবলেম পড়লে ঝাটাস করে অ্যান্সার করে বেরিয়ে যেতে হবে। ওকে, এগুলো নিয়ে বেশি ভাবার কিচ্ছু নেই। এই যে প্রবলেম আমি আগে করেছিলাম, ঠিক আছে, যেটা কি হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু ডাব্লিউ এল বাই 4 হয় আর সেন্টারের মোমেন্টটা কি হয়, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 / 12। ওকে, আগেও করেছিলাম, তো আগে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে পরে প্রবলেম কি আছে দেখি। এটাও স্ট্যান্ডার্ড কেস, এটাও স্ট্যান্ডার্ড কেস ছিল। কি বলেছে? ফর এ সিম্পলি সাপোর্টেড বিম শোন ইন দ্য ফিগার গিভেন বিলো, অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য সাপোর্ট এ দ্য শিয়ার ফোর্স ইকুয়ালস টু জিরো। কত ডিস্টেন্সে শিয়ার ফোর্স ইকুয়ালস টু জিরো হয়? কত ডিস্টেন্সে শিয়ার ফোর্স জিরো হয়? আগে বল, এই যে বিমটা আছে, শিয়ার ফোর্স জিরো হবে টুয়ার্ডস এ সাপোর্ট না টুয়ার্ডস বি সাপোর্ট? কি বললাম? এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার যে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, জিরো তো কোথাও হবেই, তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম জিরোটা কোথায় হবে, টুয়ার্ডস এ সাপোর্ট না টুয়ার্ডস বি সাপোর্ট? মানে বি সাপোর্টের দিকে জিরো হবে না এ সাপোর্টের দিকে জিরো হবে? কি হবে, কে বলবি, এ সাপোর্টের দিকে না বি সাপোর্টের দিকে জিরো হবে? কোনো আইডিয়া আছে? তাহলে কি করে হবে? এইটা যদি আইডিয়া না থাকে, আমার যে দিকে লোড বেশি সেই দিকে শিয়ার ফোর্স ডায়াগ্রামে জিরো হওয়ার সম্ভাবনা বেশি, আর সেই দিকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা বেশি হবে, সিম্পল গল্প, তার মানে টুয়ার্ডস বি সাপোর্ট হবে। ওকে, এবার কি বলেছে, হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য সাপোর্ট এ, এ থেকে কত ডিস্টেন্সে,
কি বললাম এ থেকে কত ডিস্টেন্সে। তো এখানে সিম্পলি প্রবলেমটা যদি আমি নাও সলভ করি, প্রবলেমটা যদি আমি নাও সলভ করি, দেখে দেখে বলে দিতে পারি এটার অ্যান্সার এল বাই টু, 50% সারফেস জিরো হবে না, এল বাই থ্রি মানে 1/3 অফ এল লেন্থে আমার জিরো হবে না, এল বাই ফোর মানে এল বাই ফোর মানে কি এখানে এটা 0.25L, এখানে তো শিয়ার ফোর্স জিরো হবেই না। এবার এইখানে কি হচ্ছে এটা এল বাই কি বলে যেন 3.33 এলেও শিয়ার ফোর্স জিরো হবে না, আবার 50%ও হবে না, 0.5L হবে না, তাহলে পরে কি থাকলো এল বাই রুট থ্রি, এল বাই রুট থ্রি ভ্যালু হলো গেছে 0.577L। তার মানে কি হচ্ছে আমার হাফ ডেপথে পরে টুয়ার্ডস বি সাপোর্টের দিকে কি হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো হয় আর ওখানেই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট থাকবে। ক্লিয়ার? তারপরে এখানে অ্যান্সার কি হবে এল বাই রুট থ্রি। এগুলো প্রবলেম সলভ না করলেও সলিউশন হয়ে যায়, কিন্তু ধরতে হবে আর কিচ্ছু নেই, এর মধ্যে আর কিচ্ছু আছে কি, সিম্পলি ধরতে হবে বা স্ট্যান্ডার্ড রেজাল্ট আমাদেরকে মনে রাখতে হবে। এটা কেউ কনভেনশনাল ওয়েতে করতে চাইলেও কি কনভেনশনাল ওয়েতেও করা যায়, কনভেনশনাল ওয়েতে করতে গেলে কি করতে হবে আমাকে রিয়াকশন এট এ বের করতে হবে, রিয়াকশন এট বি বের করতে হবে, রিয়াকশন এট এ কত হবে, রিয়াকশন এট এ কত হবে, তার জন্য কি করতে হবে মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়ালস টু জিরো করতে হবে। ঠিক আছে, মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়ালস টু জিরো করতে হবে, তার মানে কি বলতে পারি আর বি ইন্টু এল। ঠিক আছে, কি আছে ক্লোকাইজ ডাইরেক্ট অ্যান্টি ক্লোকাইজ ডাইরেকশন মাইনাস হবে প্লাস, এই টোটাল লোড কত ডাব্লু এল বাই টু, এখানে আমার কি হচ্ছে কাজ করছে এর সিজি ডিস্টেন্স কত এ সাপোর্ট থেকে 2L/3 ইন্টু 2L/3, তার মানে 2 কেটে গেল এটা ইকুয়ালস টু জিরো, তার মানে কি হচ্ছে আর বি সমান WL/3, আর বি সমান WL/3, তাহলে আর এস সমান কত হবে WL/2 মাইনাস টোটাল লোড মাইনাস সাপোর্ট রিয়াকশন WL/3 দ্যাট ইজ ইকুয়ালস টু WL/6। অবভিয়াসলি আর এর দিকে কি হচ্ছে লোড কম আছে, তার মানে অবভিয়াসলি আর এর ভ্যালু কত হবে কম হবে, তাই না, আর আর বির ভ্যালু বেশি হবে, আর বির ভ্যালু কি পেয়ে গেলাম WL/3। সিমিলারলি আর এর ভ্যালু কত পেয়ে গেছি, আর এর ভ্যালু WL/6। আমি একটু আগেই দেখিয়েছিলাম না এইভাবে যখন একটা ইউডিএল ছিল, এইভাবে একটা ইউডিএল ছিল, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম এটা আর এ, আর এর ভ্যালুটা কি হচ্ছে আর বির থেকে কম, তাই তো এটা আর বি, আমার সেখানে প্রবলেম বেরিয়েছিল 25 এটা 75, তো এর ধরুন কি হয়েছিল শেয়ার প্রোস ডায়াগ্রাম এইভাবে ছিল, এইভাবে গিয়েছিল, তাই না, তো তারপর শেয়ার প্রোস ডায়াগ্রামটা কি হয়েছিল আমার এইভাবে ভ্যালুটা গিয়েছিল, তাই তো। তো আমার আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি এর ক্ষেত্রেও কি হচ্ছে সেইভাবে আমাকে কি করতে হবে শেয়ার প্রোস ড্রাগন ড্র করতে হবে, তার জন্য কি করবো শেয়ার প্রোস ড্রাগন ড্র করার জন্য কি করবো আমি শেয়ার প্রোস অ্যাট এক্স, আমি একটা এক্স এক্স সেকশন নিলাম এইভাবে, তো শেয়ার প্রোস অ্যাট এক্স, ঠিক আছে, কত হবে আমি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছি, তো আর এ, আর এটা কি প্লাস আর এ হবে, ঠিক আছে, তো আমার এই যে এক্স সেকশনে আমার এখানকার ভ্যালুটা ডাব্লু ড্যাশ, ঠিক আছে, তো মাইনাস হাফ ইন্টু ডাব্লু ইন্টু এ ডাব্লু ড্যাশ ইন্টু এক্স। ক্লিয়ার? এবার গল্প হচ্ছে ডাব্লু ড্যাশ সমান কত হয়, ডাব্লু ড্যাশ সমান কত হয় ডাব্লু ইন্টু এক্স বাই এল, তাই তো, তো এখান থেকে আর এর ভ্যালু কত ডাব্লু এল বাই সিক্স মাইনাস হাফ ডাব্লু এক্স স্কোয়ার বাই এল। এখন আমাকে শেয়ার ফোর্স জিরো করতে বলেছে, তো সিম্পলি কি করে দেবো এটা জিরো করে দেবো, তাহলে ডাব্লু এল বাই সিক্স সমান ডাব্লু এক্স স্কোয়ার বাই টু এল, এটা ইকুয়ালস টু না দুটো ইকুয়াল হয়ে যাবে, তার মানে এখান থেকে ডাব্লু ডাব্লু কেটে দিলাম আর টু আর এখানে কি হয়ে গেলো থ্রি হয়ে গেলো, তার মানে এক্স স্কোয়ার সমান কি থাকলো এল স্কোয়ার আপন থ্রি, তার মানে এক্স সমান কি এল বাই রুট থ্রি ফ্রম সাপোর্ট এ, এ থেকে এল বাই রুট থ্রি, তার মানে অ্যান্সার কি হবে ডি হয়ে যাবে। আর সিম্পলি অপশন থেকে দেখেও বলতে পারবো যে এল বাই রুট থ্রি হবে, ঠিক আছে, কারণ যদি মনেও না থাকে একটু সিম্পলি যদি নলেজ লাগানো হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে এই প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যায়, দু চার সেকেন্ডের ব্যাপার, কিন্তু প্রবলেম একবার পেন না চলতে লাগলে সারাদিনও হয়তো হবে না। ক্লিয়ার? তো সবসময় টার্গেট রাখতে হবে যত বেশি বেশি টাইপের প্রবলেম দেখা যায় তত কি হচ্ছে এই প্রবলেমগুলো ইজিলি সলভ হবে, ঠিক আছে, তো যত পারবি প্র্যাকটিস কর, কিছু প্রবলেম আটকালে আমি তো আছি অল টাইম শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল সিভিলে যে কোনো মানে সাবজেক্টই হোক না কেন, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে প্রবলেম সেন্ড কর আমি দেখে দেবো, ওকে। তো এখন যেহেতু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপর ক্লাস নিচ্ছি, তো অবভিয়াসলি কি বলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের উপর ক্লাস নিচ্ছি, তার মানে অবভিয়াসলি কি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের উপর যেন জোর থাকে। হ্যাঁ, এরপর পরে প্রবলেম দেখি, পরে প্রবলেম কি বলেছে, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান এল ইজ লোডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার, ঠিক আছে, উইথ এ ইউনিফর্মলি ভ্যারিং লোড অফ ইন্টেন্সিটি W1 ইউনিট লেন্থ অ্যাট
a and w2 per unit length at b মানে সিম্পলি বলেছে একটা ইউনিফর্মলি ভেরিং লোড আছে যেটার w1 কি হচ্ছে a সাপোর্টে w1 ইনটেনসিটি আছে b সাপোর্টে w2 ইনটেনসিটি আছে দা শিয়ার ফোর্স এট দা সাপোর্ট এট b ইজ গিভেন বাই তার মানে শিয়ার ফোর্স এট সাপোর্ট b তার মানে কি সিম্পলি রিঅ্যাকশন এট b বের করতে বলেছে আমাকে শিয়ার ফোর্স এট b মানে কি রিঅ্যাকশন এট b তো সিম্পলি আমাকে রিঅ্যাকশন এট b বের করে দাও তো এটা বের করার ঠিক আছে মানে সিম্পলি যদি মোমেন্ট অ্যাবাউট a ইকুয়ালস টু 0 করি সেইভাবে বেরিয়ে যাবে মানে সিম্পলি কি করতে পারি ওটার নাম কি আমাদের যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলো আছে সেগুলো যদি সিম্পলি ইউজ করি তাহলে আমি কি আর বি পেয়ে যেতে পারি ক্লিয়ার তো এখানে আমি কি হচ্ছে একটা অন্যরকম ভাবে করব প্রবলেমটা সলভ কিভাবে করব সেটা দেখি এই বিমটাকে আমি কি ধরতে পারি এই বিমটাকে ধরতে পারি একটা আমার ডাব্লু ওয়ান এর কি হচ্ছে থ্রু আউট দ্য লেন্থ ইউডিএল আছে ক্লিয়ার এইভাবে ডাব্লু ওয়ান লেন্থের থ্রু আউট ইউডিএল আছে এটা ডাব্লু ওয়ান প্লাস আর একটা কি আছে ভেরিং লোড আছে যেটা এই ভ্যালুটা কত ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান এর ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান এর তোমরা একটু আগেই দেখলাম কি একটু আগে কি দেখলাম যেদিকে আমার রিয়াকশন বেশি থাকে ইউভিএল এর ক্ষেত্রে যেদিকে আমার কি হচ্ছে লোডিং ইন্টেনসিটিটা বেশি থাকে ইউভিএল এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার রিয়াকশনের ভ্যালুটা কি বেশি হয় আর তার রিয়াকশনের ভ্যালুটা কি আর বি সমান কি ডাব্লু এল বাই থ্রি এখানে ডাব্লু কত ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান ইন্টু এল বাই থ্রি আর যেহেতু আমার থ্রু আউট ইউডিএল আছে তাহলে এখানে রিয়াকশন এর বি কত হবে ডাব্লু ওয়ান ইন্টু এল বাই টু তো আমার বলেছে কি শিয়ার ফোর্স এট বি সিম্পলি মানে এই আর বি ওয়ান আর এই আর বি টু কে সিম্পলি আমি অ্যাড করে দিলে কি পাবো আর বি পেয়ে যাবো এটাই চেয়েছে আর কিচ্ছু নেই তো এটা আমরা ইজিলি বের করতে পারি ঠিক আছে আর ওয়ান প্লাস ডাব্লু এই আর ওয়ান আর বি ওয়ান প্লাস আর বি টু সমান কি ডাব্লু ওয়ান ইন্টু এল বাই টু প্লাস ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান ইন্টু এল বাই থ্রি তো এই দুটোকে যোগ করলে কিছু একটা ভ্যালু দাঁড়াবে কি ভ্যালু দাঁড়াবে তো বের করে নিচ্ছি ডাব্লু ওয়ান ইন্টু এল বাই টু এখান থেকে কি পাচ্ছি মাইনাস ডাব্লু ওয়ান ইন্টু এল বাই থ্রি প্লাস ডাব্লু টু ইন্টু এল বাই থ্রি তো ডাব্লু ওয়ান ইন্টু এল বাই টু মাইনাস ডাব্লু ওয়ান ইন্টু এল বাই থ্রি করলে কত হবে ডাব্লু ওয়ান ইন্টু এল বাই সিক্স প্লাস ডাব্লু টু ইন্টু এল বাই থ্রি কোথায় ভ্যালু রয়েছে দেখি ডাব্লু ওয়ান ইন্টু এল বাই সিক্স এই সি আনসার সি আনসার ক্লিয়ার তো সাদাত খান দেখছি অ্যান্সার করেছে সানুজামান মন্ডল অ্যান্সার করেছে সি গুড তো এইভাবে সলিউশন করতে হবে এবার এই প্রবলেমগুলো যত প্র্যাকটিস করবো আমাদের তত ফাস্ট হবে ওকে তো কারো কিছু বুঝতে অসুবিধা আছে এই প্রবলেমটাতে আশা করছি কারো কিছু বুঝতে অসুবিধা নেই তো এরপর নেক্সট প্রবলেমে যাব নেক্সট প্রবলেম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ দ্য বিম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ দ্য বিম কি হবে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে বিমের কে বলবি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিমের কি হবে কে বলবি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরে কিভাবে করবি এখানে যে অপশন গুলো আছে ঠিক আছে এই অপশন গুলো দেখেই মানে আমার দু তিনটে মানে অপশন বাদই চলে যাবে দুটো অপশন বাদই চলে যাবে ক্লিয়ার তো এবার তার আগে অপশন বাদ যাওয়ার আগে আমি একটা জিনিস আমি বলে নিই আগে ঠিক আছে তারপর তো অপশন বাদ যাবেই ওকে কে অ্যান্সার করেছে দেখছি ডি ডি মনে হচ্ছে হবে না দেখছি কি হয় এখানে কি আছে আমার এইভাবে কি আছে ব্র্যাকেট দিয়ে আমার একটা 2 কিলোনিউটন লোড আছে এই লেন্থটা কত 1 মিটার এখান থেকে এই লেন্থটা 2 মিটার আর এখান থেকে এই লেন্থটা 2 মিটার ঠিক আছে তো আমি ব্র্যাকেটটাকে নিয়ে একটু কাজ করে নিই হ্যাঁ এখানে আমার 2 কিলোনিউটন লোড আছে এই লেন্থটা আমার 1 মিটার
এটা যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখতে হবে এরকম টাইপের। এখানে একটা 2 কিলোনিউটন লোড কাজ করছে, সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা কি 2 কিলোনিউটন আসবে। এই বরাবর কি হচ্ছে, একটা ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, এই বরাবর ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে। তার মানে এখানে একটা কি 2 ইনটু এই ডিস্টেন্স মানে 2 কিলোনিউটন মিটারে একটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিতে হবে। এখানে ক্লকওয়াইজ তার মানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো আমার এইখানে যখন আমি বিমটাতে যখন আমার এটা আসবে সেটা কি এইভাবে একটা লোড আসবে, এই মোমেন্ট আসবে, তার সাথে সাথে এটাকে ব্যালেন্স করার জন্য এইভাবে আসবে, এটাকে ব্যালেন্স করার জন্য এইভাবে, আর এটাকে ব্যালেন্স করার জন্য এইভাবে। তো আলটিমেটলি এইটা যখন আমি আলটিমেটলি এই ব্র্যাকেটটাকে যখন তুলে দেবো, ব্র্যাকেটটাকে যখন তুলে দেবো তখন আমার বিমটা কিভাবে রকম দাঁড়াবে, ব্র্যাকেটটাকে যখন আমি তুলে দেবো এইখানটাতে আমার একটা 2 কিলোনিউটনের লোড আসবে, আর তার সাথে সাথে একটা 2 কিলোনিউটন মিটারের কি হবে, একটা 2 কিলোনিউটন মিটারের একটা মোমেন্ট আসবে। এরপর সিম্পল অ্যানালিসিস, এরপর সিম্পল অ্যানালিসিস, এটাকে আমি কি ধরতে পারি, দুটোর কম্বিনেশন ধরতে পারি, দুটোর কম্বিনেশন ধরতে পারি। এখানে একটা 2 কিলোনিউটন লোড আছে 2 মিটার লেন্থে, আর এটা বাকি লেন্থ 3 মিটার, প্লাস প্লাস কি 2 মিটার লেন্থে 2 কিলোনিউটন মিটার একটা মোমেন্ট আছে। আর আমি বলেছিলাম যদি কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিমে, যদি কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিমে মোমেন্ট থাকে তাহলে রিয়াকশন ফোর্স কেমন হবে, মানে যেদিকে আমার মোমেন্ট মানে আমার অ্যাপ্লাই হয়েছে তার অপোজিট ডাইরেকশনে কি হবে, একটা আমার কি হবে রিয়াকশন ফোর্স ডেভেলপ হবে। যেহেতু এটা আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে তার মানে সেটা কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমাকে ডেভেলপ করতে হবে, সেইভাবে রিয়াকশনটা এখানে ডেভেলপ হবে। তো এটা ভ্যালু কত, এম বাই এল, এম এর ভ্যালু কত 2, আর এল ভ্যালু কত 5, তার মানে কি হলো 0.4, এটাও 0.4। এবার এই ভ্যালুটা যেহেতু 2 মিটার, ঠিক আছে, আর এই ভ্যালুটা 3 মিটার, তাহলে রিয়াকশন অ্যাট এ কত, রিয়াকশন অ্যাট এ পি ইন্টু, এটা যদি আমার এ হয় এটা বি, তার মানে কি হচ্ছে আমার যেহেতু এ সাপোর্টের কাছে লোডটা আছে তার মানে এ সাপোর্টের রিয়াকশন বেশি হবে, এ সাপোর্টের রিয়াকশন বেশি হবে, ঠিক আছে। একজন করেছে, ঠিক আছে, অপশন 2, এই অপশন এ ইজ কারেক্ট, একজন করেছে, ঠিক আছে, আমরা দেখে নিই। তাহলে আমার এ সাপোর্টের রিয়াকশন বেশি হবে, তার ভ্যালু কি হবে পি বি আপন এল, পি এর ভ্যালু কত 2 ইন্টু বি মানে কি 3 আপন এল, এল মানে কত 5, 6/5 সমান কত 1.2। সিমিলারলি বি তে রিয়াকশন ফোর্স কত হবে, আর বি সমান পি ইন্টু এ বাই এল, পি এর ভ্যালু কত 2, এ মানে 2 আর এল মানে কত 5, তার মানে কি হচ্ছে 0.8। তার মানে আমার যে মেন বিমটা সেখানে রিয়াকশন ফোর্স কত, এই 1.2 - 0.4, তার মানে কি হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে 0.8 কিলোনিউটন, ঠিক আছে। আর সিমিলারলি কি হচ্ছে রাইট সাপোর্ট আমার রিয়াকশন কত 0.8 + 0.4, তার মানে কি হচ্ছে 1.2 কিলো নিউটন। তো এবার সিম্পল গল্প হচ্ছে কি, যদি আমি সেকশন নিই, এখানে সেকশন নিই, যদি আমি এক্স নিই তার মানে মোমেন্ট অ্যাট এক্স কত হবে 0.8 × x, এক্স যখন 0, এক্স যখন 0 তখন মোমেন্ট কত হবে, এক্স যখন 0 তখন মোমেন্ট 0, যখন এক্স সমান 2 মিটার, এক্স সমান 2 মিটার, তার মানে এই পয়েন্ট আমার এম পয়েন্ট, এম এম সমান কত 0.2 × 2, 1.6, এই দেখো 1.6 আছে, এই ভ্যালুটা 1.6। এরপর কি হচ্ছে আমি যদি এটা ক্রস করে যাই, এখানে যদি ক্রস করে যাই তার মানে কি হচ্ছে একটা ভার্টিক্যাল জাম্প হবে, আর ভার্টিক্যাল জাম্পটা কি হবে ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে উপর দিকে হবে, তার মানে এইটা অ্যান্সার হবে। আমি আর ডিটেলস করে দেখালাম না, তার মানে অ্যান্সার কি হবে আমার এই হবে, ওকে। তো এই প্রবলেমটা একজনই দেখছি অ্যান্সার দিতে পেরেছে, সেটার অ্যান্সার কি হবে অপশন এ, যদিও সে প্রথমে অপশনটা ভুল দিয়েছিল ডি, ঠিক আছে, শাহাদাত এটা বি হবে না এটা এ হবে, ওকে। আর কারো কিছু বুঝতে অসুবিধা আছে এই প্রবলেমটাতে? তো এরপরে নেক্সট প্রবলেম দেখবো, একদম সিম্পল প্রবলেম, একদম সিম্পল প্রবলেম। কে বলতে পারছে দেখি এই প্রবলেমটা, একটু আগেই করালাম, বলছে কাপল মোমেন্ট এম ইজ অ্যাপ্লাই অ্যাট সি অন এ সিম্পলি সাপোর্টেড বিম এ বি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ফর দ্য বিম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ফর দ্য বিম, কত ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে, কে বলবে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে, কে বলবে?
ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কত হবে কে বলবে দেখি? একটু আগেই করালাম, একটু আগেই করালাম, কে বলবে দেখি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কত হবে? কে একজন দেখছি, একজন দেখছি বি অ্যান্সার বলেছে, একজন দেখছি বি অ্যান্সার বলেছে। বি মনে হচ্ছে হবে না, বি হবে না, বি অ্যান্সার হবে না। আর কেউ কিছু, আর কেউ কিছু বি অ্যান্সার হবে না দেখি, আর কে কি অ্যান্সার বলছে দেখি। আবার দেখছি অ্যান্সার চেঞ্জ হবে মনে হচ্ছে, ঠিক আছে সানুরের অ্যান্সার চেঞ্জ হবে মনে হচ্ছে দেখছি। অ্যান্সার তাহলে কি হবে? হ্যাঁ একদম দেখি অ্যান্সার এমডি মিজানুল ইসলাম, ডি, গুড। আর কেউ কিছু? শাহানুজ্জামান মন্ডল আবার দেখছি 2m/3 করেছে, না ভুল অ্যান্সার, এমডি সাদত খান, ডি অ্যান্সার। এবার দেখতে দেখতে হবে, সিম্পল গল্প, আমি বলেছিলাম আমি দেখছি সলিউশন করে দিই। হ্যাঁ তো অনেকে ঠিক করছে, অনেকে ভুল করছে, যারা ভুল করছে ঠিক আছে, এই প্রবলেম গুলো ভুল হওয়ার কথা না, এগুলো আমরা কি করছি তাড়াহুড়ো করতে যাচ্ছি বলে এই প্রবলেম গুলো ভুলে যাচ্ছে। ওকে বলছে একটা কাপল মোমেন্ট এম আমি অ্যাপ্লাই করেছি একটা সিম্পলি সাপোর্টেড বিমে, ঠিক আছে আমি আগেই বলে রেখেছিলাম কোন একটা সিম্পলি সাপোর্টেড বিমে এনি হোয়ার ইন দ্য বিম যদি আমি এম একটা কাপল অ্যাপ্লাই করি তাহলে যে আমার রিয়াকশনটা ডেভেলপ হবে সেটা কি এম বাই এল, রিয়াকশন ফোর্সটা কি হবে এম বাই এল। এবার তার ডাইরেকশন কি হবে, কাপলের আমার যে রিয়াক্ট মানে ডাইরেকশন আছে তার উপর বেস করে কি হচ্ছে তার অপোজিট ডাইরেকশনে আমাকে রিয়াকশনটাকে ডেভেলপ করতে হবে। মানে কি আমার যদি একটা ক্লোকওয়াইজ মোমেন্ট থাকতো, ক্লোকওয়াইজ মোমেন্ট থাকতো এম, ঠিক আছে এইভাবে ক্লোকওয়াইজ মোমেন্ট আছে, এখন এই মোমেন্টটা কি করবে এই বিমটাকে এইভাবে বেন্ড করার চেষ্টা করবে, এখানটা এদিকে তোলার চেষ্টা করবে, এই দিকটা নামানোর চেষ্টা করবে। তার মানে এই বিমটাকে যদি অ্যাজ ইট ইজ এইভাবেই থাকতে হয় এ বি হিসাবে, তার মানে কি হচ্ছে আমাকে একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট এইভাবে কি করতে হবে দিতে হবে, সেটা মানে কি হচ্ছে রিয়াক্টিভ মোমেন্ট হিসাবে কাজ করবে। তার মানে কি হচ্ছে আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হবে এম বাই এল, আর আর বি ভ্যালুটা এম বাই এল, কিন্তু ভ্যালু সবসময় সেম থাকবে এম বাই এলই হবে, কিন্তু তার ডাইরেকশনটা কি হবে চেঞ্জ হবে। সিমিলারলি যদি কোনো আমার অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট থাকতো তাহলে যে তোমার এর ক্ষেত্রে আর একটা ডাউনওয়ার্ড হয়েছিল, এর ক্ষেত্রে আমার একটা কি হবে আপওয়ার্ড হয়ে যাবে, কিন্তু ভ্যালুটা কি হবে এম বাই এলই থাকবে। আর বি এর ক্ষেত্রে আমার কি হচ্ছে বি এর ক্ষেত্রে আমার রিয়াকশনটা এম বাই এল হবে, এটা অ্যান্টি ক্লোকওয়াইজ হচ্ছিল তার মানে এটা কি করতে হবে আমাকে ক্লোকওয়াইজ ডাইরেকশন একটা মোমেন্ট দিতে হবে তবেই ব্যালেন্স হবে, ক্লিয়ার? তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আমার ক্লোকওয়াইজ থাকতো তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কত হতো এম বাই এল, ঠিক আছে নেগেটিভ যাচ্ছে যাচ্ছে কিছু নেই, আবার রাইট সাইড আপওয়ার্ড তখন পজিটিভ হয়ে গেল জিরো হয়ে গেল এটা নেগেটিভ, ঠিক আছে এর ক্ষেত্রে কি হচ্ছে আমার রিয়াকশনটা আপওয়ার্ড, তার মানে কি হচ্ছে এম বাই এল যাচ্ছে 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 এখানে গিয়ে কি হলো আমার ডাউনওয়ার্ড, তার মানে এখানে কি হচ্ছে এফ এম মিশে গেল, তার মানে এটা কি হয়ে গেল পজিটিভ, ক্লিয়ার? তার মানে কি হচ্ছে আমার শিয়ার ফোর্সের ভ্যালুটা কি হচ্ছে থ্রু আউট কনস্ট্যান্ট যেহেতু রেক্ট্যাঙ্গুলার, আর তার ভ্যালুটা কি এম বাই এল, আর এখানে এল সমান কত বলেছে 3 মিটার, তার মানে অ্যান্সার কি হবে এম বাই 3 মিটার, তো অ্যান্সার ডি, অ্যান্সার ডি হবে। ওকে তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এম বাই 3, তার মানে ডি অ্যান্সার হবে, যারা যারা ডি করছে তাদের অ্যান্সার রাইট। ওকে 2m/3 হবে না আর এম ও হবে না। ওকে এ সিম্পলি সাপোর্টেড বিম ইজ লোডেড অ্যাজ সুন ইন দ্য ফিগার দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট সি ইকুয়াল টু, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি ইকুয়াল টু কত হবে কে বলবে দেখি? এই প্রবলেম গুলো সলিউশনই করতে হয় না, সিম্পলি দেখে বলে দেওয়া যায়। ওকে দেখা যাক কে করতে পারছে দেখি। একজন দেখছি এ অ্যান্সার দিয়েছে, অ্যান্সার এ হবে না, অ্যান্সার এ হবে না, অ্যান্সার এ হবে না। দেখি আর কেউ কিছু, দেখি প্রবলেম না সলিউশন করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে প্রবলেমটা আগে সলিউশন করি তারপরে অ্যান্সারটা দিই, অ্যান্সার দেওয়াটা আমার ব্যাপার না, আমার সবসময় অ্যাকুরেসি লেভেলটা কি কি করতে হবে টুয়ার্ডস 100% এর দিকে যেতে হবে, ঠিক আছে মোর দেন 95% করতে হবে, তবেই কি হচ্ছে আমাদের জবে সিলেকশন হবে। আদারওয়াইজ কিন্তু এইরকম যদি সিম্পল সিম্পল প্রবলেম ভুল করা হয় তাহলে কিন্তু আমাদেরকে ওই হাত দিয়ে বসে থাকতে হবে, ঠিক আছে। তো প্রবলেমটা কি, অ্যান্সার কি হবে কে, আর কে? একজন দেখছি এ অ্যান্সার করেছে 4 কিলোনিউটন মিটার স্যাগিং, মনে হচ্ছে অ্যান্সার হবে না। আর কেউ কিছু? আমি একটা জিনিস বলি এখানে, আমি একটু আগেই বললাম কোনো একটা বিমে যদি এনিহোয়ার ইন দ্য বিম যদি এম আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি থাকে তার করসপন্ডিং কি হবে,
আমার রিয়াকটিভ ফোর্সটা কি হবে এম বাই এল হবে। ওকে, এবার এইখানে দেখছি আমার ক্লকওয়াইজ মুভমেন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ বি তে কি আছে, বি এ তে আমার অ্যান্টি ক্লকওয়াইজ আছে আর বি তে ক্লকওয়াইজ আছে, তার মানে বি এর এফেক্ট আর এর এফেক্টটা কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে। সিম্পলি আমি যখন রিয়াকশন ফোর্স বের করব, আমার এ আর বি এর যেহেতু অপোজিট নেচারের দুটো আমার কি আছে কাপল আমার অ্যাক্ট করছে, তার মানে অবভিয়াসলি যখন আমি রিয়াকশন ফোর্স বের করতে পারবো ডিউ টু কাপল, ঠিক আছে, দুটো নেচারটা অপোজিট। আমি যদি বি তে ক্লকওয়াইজ মুভমেন্ট নিই, বি তে ক্লকওয়াইজ মুভমেন্টের জন্য যদি আমি এ তে সাপোর্ট রিয়াকশন বের করতে যাই, তাহলে কি হবে বি এর জন্য আমার বি এর জন্য বি তে মোমেন্টের জন্য বি তে মোমেন্টের জন্য আমি যদি রিয়াকশন ফোর্স বের করতে চাই এ তে, সেটা কি হবে ডাউনওয়ার্ড হবে, আর সিমিলারলি আর বি তে কি হবে আপওয়ার্ড হবে, এম বাই এল হবে, ফোর বাই ফোরই হবে মানে ওয়ানই হবে। আবার এর আমার কি হচ্ছে এর আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের জন্য আমি আর এ তে যদি রিয়াকশন বের করতে যাই সেটা আর এ হবে, সেই ভ্যালুটা কি এম বাই এলই হবে, দ্যাট ইজ টু ফোর বাই ফোরই হবে, দুটোই কি ভ্যালু ওয়ান, তো আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে যাচ্ছে সিম্পলি। তার মানে আমার যে এই ফোর যে কিলো নিউটন লোডটা থাকছে সেইটা সিম্পলি আমার কি হচ্ছে এখানে যেহেতু আমার কি এটা সিমেট্রিক বিম, তার মানে টু কিলো নিউটন করে আমার ভাগ হয়ে যাচ্ছে সিম্পলি, যদি আমি কোনো ধরনের ক্যালকুলেশন না করি। কি একজন ডি অ্যান্সার দিচ্ছে, গুড, জিরো অ্যান্সার হবে একদম, ঠিক আছে। আমি যদি না ক্যালকুলেশন করি আমি সিম্পলি দেখেই বলে দিতে পারি এ আর বি সাপোর্ট আমার অ্যান্টি ক্লকওয়াইজ আর মানে বি তে কি হচ্ছে মানে ক্লকওয়াইজ মুভমেন্ট কাজ করছে, তার মানে অবভিয়াসলি কি হচ্ছে এর দুটো এফেক্ট সাপোর্ট রিয়াকশনের ক্ষেত্রে কোনো ধরনের মানে ভূমিকার থাকবে না, যেহেতু দুটো কি হচ্ছে সেম এ দিচ্ছে রিয়াকটিভ ফোর্স দিচ্ছে বাট অপোজিট নেচারে, সেই জন্য দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে কি হচ্ছে আমার রিয়াকশন ফোর্স ডেভেলপের জন্য আমার এ আর বি তে কে দায়ী, একমাত্র পয়েন্ট লোডটা এখানে দায়ী, ক্লিয়ার। বাকিগুলো দায়ী ছিল বাট তারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে আর এ আর বি ভ্যালু কত হলো ফোরের অর্ধেক টু কিলোমিটার করে। তার মানে যদি মোমেন্ট এট সি বের করতে বলি, ঠিক আছে, মোমেন্ট এট সি বের করতে বলি, তার মানে রিয়াকটিভ ফোর্স, রিয়াকটিভ ফোর্স কত আমার টু ইন্টু টু ডিস্টেন্স, এটা কি হগিং, এইভাবে বিমটাকে তুলছে আমার এই সেকশনের সাপেক্ষে এইভাবে বিমটাকে তুলছে হগিং, আর এই ফোর কিলো নিউটনটা কি করছে আমার ফোর কিলো নিউটনটাকে এইভাবে নামাচ্ছে, ঠিক আছে, এটার জন্য স্যাগিং হচ্ছিল আর ফোর কিলো নিউটন মিটারের জন্য কি হচ্ছে হগিং হচ্ছিল মাইনাস ফোর, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্সার। ওকে, তার মানে অ্যান্সার কি হবে ডি। কেউ যদি সিম্পলি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করিস এম বি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, মানে এই আর এ আর আর বি ভ্যালুটা শুধু পয়েন্ট লোডটা কিভাবে হচ্ছে সেটা আমি আর একটু যদি বোঝান মানে বের করার চেষ্টা করি, সামেশন অফ এম বি ইকুয়াল টু জিরো, এখানে যদি আমি কনভেনশনাল ইকুয়েশন আমার যে কি বলে যে না ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে সেটা ইউজ করলেও পেয়ে যাবো এম বি ইকুয়াল টু জিরো, তার মানে কি বলতে পারি আর এ ইন্টু ফোর মিটার কোন ডাইরেকশনে যাচ্ছে আমার ক্লকওয়াইজ পজিটিভ, এতে কি আছে আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে মাইনাস ফোর, ঠিক আছে, সি এতে কি হচ্ছে সি মানে পয়েন্ট লোডটা বি এর এগেনস্টে কি এ দিচ্ছে মোমেন্ট দিচ্ছে ফোর ইন্টু টু, কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ, বিতে যে মোমেন্ট আছে বিতে যে মোমেন্ট আছে সেটা কি ক্লকওয়াইজ পজিটিভ, এই ফোর ফোর কেটে গেল আমি যেটা বলছিলাম, ঠিক আছে, তো আর এস মান কি পাচ্ছি ফোর ফোর কেটে গেলে টু কিলো নিউটন হচ্ছে। সিমিলারলি বাকি পড়ে থাকলে কি আর এ আর বিশ মান আর এ প্লাস আর বিশ মান ফোর কিলো নিউটন, তার মানে সিমিলারলি আর বিশ মানও কি হবে টু কিলো নিউটন, বাস বাকিটা তো আমি করে দিয়েছি। তো এইভাবে প্রবলেমগুলো সলভ আউট করতে হবে, এগুলো দেখে দেখে হয়ে যায়, এইগুলো মানে ভুল করে মানে একদম মানে যদি আমার এ থাকে 1.33 মার্কস চলে যাবে, এই ধরনের প্রবলেমগুলো ভুল আশা করা যায় না। ওকে, এই একটা প্রবলেম আছে, সেম প্রবলেম, ইফ এ সিম্পলি সাপোর্টেড বিম ইজ লোডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার দ্য বেন্ডিং মোমেন্ট এট ই উড বি, ইফ এ সিম্পলি সাপোর্টেড বিম অ্যাজ লোডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার দ্য বেন্ডিং মোমেন্ট এট ই উড বি, এটা সবার করা উচিত, কি বললাম এই প্রবলেমটা সবার করা উচিত। সেম প্রবলেম এখানে জাস্ট আগে একটা লোড ছিল এখন তিনটে লোড দিয়েছে আর কিচ্ছু নেই, সেম প্রবলেম সেম কনসেপ্ট সেম বোথ সাইডে সেম কি দিয়েছে মোমেন্ট দিয়েছে বাট অপোজিট নেচারের, তার মানে এখানে ইজিলি আমি করতে পারবো কি আমার যেহেতু অপোজিট নেচারে দুটো এন্ডে মোমেন্ট আছে, তার মানে ওর ধরুন রিয়াকটিভ ফোর্স কোনো ডেভেলপ হবে না, যেহেতু যেটা ডেভেলপ হবে বোথ যেহেতু অপোজিট নেচারে তার মানে কি ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে সিম্পলি কি হচ্ছে রিয়াকশন এট এ অ্যান্ড বি পয়েন্ট লোডের দরুন হবে, আর যেহেতু কি হচ্ছে বিমটা আমার সিমেট্রিক অ্যাবাউট মিড সেকশন, তার মানে আমি বলতে পারি রিয়াকশন এট এ অ্যান্ড বি ইকুয়াল টু রিয়াকশন এট এ অ্যান্ড বি ইকুয়াল টু যে আমার টোটাল লোড আছে টু প্লাস ফোর প্লাস টু, টু প্লাস ফোর প্লাস টু ডিভাইডেড বাই টু মানে সিক্স এইট বাই টু সমান ফোর কিলো নিউটন। তো সিম্পলি আমাকে কি বলেছে ইতে মোমেন্ট বের করতে বলেছে, সিম্পলি মোমেন্ট ইতে বের করতে বলেছে, কে বের করতে পারছে দেখি, কে বের করতে পারছে দেখি, কে বের করতে পারছে দেখি,
কে বের করতে পারছে দেখি আলটিমেটলি। কিভাবে? সিম্পলি ইকুয়েশন লাগিয়ে দেবো, সিম্পল। এম সমান কি লিখতে পারি? এম সমান এই পয়েন্টের সাপেক্ষে আর এ কি করবে? আর এ তুলবে, এইভাবে কি করবে? স্যাগিং করবে পজিটিভ হবে। তার মানে আর এ ইনটু এই ডিস্টেন্স 2 মিটার, আর এর ভ্যালু কত? 4 ইনটু ডিস্টেন্স, আর এ মানে 4 ইনটু ডিস্টেন্স, ঠিক আছে। এখানে কি আছে? একটা অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট আছে, সে কি করছে? অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্টটা, অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট কি করছে? অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট কি করছে রে? এই হগিং করছে, -2 ইনটু এই পয়েন্ট লোড, এই পয়েন্ট লোড, এও কি করছে? হগিং করছে এইভাবে, 2 ইনটু 1 2 ইনটু 1, তার মানে কি হচ্ছে? 8 মাইনাস 4 8 মাইনাস 4, 4 কিলোনিউটন মিটার কি স্যাগিং পজিটিভ। তো সিম্পলি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতাম, এটা দেখতে কিরকম হতো? এখানে নেগেটিভ থাকতো, এখানে কি হতো? নেগেটিভ থাকতো, এইখানে ভ্যালুটা 4 হতো, এইভাবে। ক্লিয়ার? তার মানে কোথাও একটা কি হচ্ছে, আমার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার থাকছে। তার মানে কোথাও আমাকে যদি বের করতে পারে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারের নাম্বার কত, এখানে 2 নাম্বার হবে, ঠিক আছে। আর ইতে ভ্যালুটা 4 কিলোনিউটন মিটার হবে, আর সাপোর্টের ভ্যালুটা 2 কিলোনিউটন মিটার, 2 কিলোনিউটন মিটার। এরকম আমার একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতে পারতো। তার মানে অ্যান্সার উইল বি 4 টন মিটার স্যাগিং, যেহেতু টনে আছে, ঠিক আছে। আমি ওখানে কিলোমিটার দিয়েছিলাম, যাই হোক। তো আজকে লাস্ট প্রবলেম এটা, হ্যাঁ আজকে লাস্ট প্রবলেম। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ইজ সাবজেক্টেড টু কাপল সামওয়্যার ইন দ্য স্প্যান ইট উড বি প্রডিউস, ইট উড প্রডিউস। কি বলেছে? এটা সিম্পলি সাপোর্টেড বিম, একই জিনিস, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে দেখছি। এটা আমার একটা কাপল ধরলাম ক্লকওয়াইজ, সেটা আইদার কি হতে পারে? ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ, আমি ক্লকওয়াইজই ধরলাম, ঠিক আছে। এ কি প্রডিউস করে? রেকট্যাঙ্গুলার সারফেস ডায়াগ্রাম। তো এর জন্য কি হয়, আমার রিয়াকশনটা আর এ সমান, এটা আমার এম, আমার লেন্থটা এল, রিয়াকশন সমান কি? এম বাই এল। আর আর বিতে কত হবে রিয়াকশন? এম বাই এল। তো সারফেস ডায়াগ্রাম কি? এম বাই এল নেগেটিভ, যাচ্ছে 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 যাচ্ছে, এই উঠছে, তার মানে কি একটা রেকট্যাঙ্গুলার, তার রেকট্যাঙ্গুলার সারফেস ডায়াগ্রাম, কোনো অসুবিধা আছে? প্যারাবোলিক বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমি বলেছি লোড যদি না থাকে, লোড যদি না থাকে তাহলে কি হবে? কোনো সেকশনের লোড না থাকলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 1 ডিগ্রি হয় বা স্ট্রেট লাইন হয়। তার মানে এই 2 নম্বর সেন্টেন্সটা আবার কি ভুল? বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হুইচ আর ম্যাক্সিমাম অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য কাপল, ঠিক আছে। যদি আমি রিয়াকশন ইনটু, এটা সাপোজ যদি আমার এ ডিস্টেন্স হয় আর এটা বি, তাহলে মোমেন্ট অ্যাট এক্স করলে কি করব? মোমেন্ট অ্যাট এক্স করলে কি করব? আর এ ইনটু এক্স, যেহেতু এ কি করবে, এক্স এর সাপেক্ষে হগিং করবে, এক্স এর সাপেক্ষে হগিং। আর এ মানে কি? এম বাই এল ইনটু এক্স। এখন এক্স এর ভ্যালু যদি আমার এ হয় তাহলে মাইনাস এম বাই এল ইনটু এ, তার মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ভ্যালু কত হবে? এখানে মাইনাস এম বাই এল ইনটু এ, এটা মাইনাস এম বাই এল ইনটু এ হবে। আর এই দিক থেকে যদি আমি করতাম তার মানে কি হতো? পজিটিভ হতো, এই লেন্থটা হতো বি, এম বি বাই এল। তার মানে সেম পয়েন্টে কি হচ্ছে, নেগেটিভ এর ম্যাক্সিমাম পাচ্ছি, পজিটিভ এর ম্যাক্সিমাম পাচ্ছি। তার মানে এ এন্ড থ্রি বোথ আর কারেক্ট, তার মানে কি হচ্ছে 1 এন্ড 3 বোথ আর কারেক্ট, তার মানে অ্যান্সার ডি, ওকে। তো বোথ আর কারেক্ট, এইভাবে কি হচ্ছে প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। আরো অনেক প্রবলেম থেকে গেল, আরো প্রায় 30টা কাছাকাছি প্রবলেম থেকে গেল, আজকে 45 থেকে 63টা 18টার মতো করেছি, এখনো মোর দেন 30টা প্রবলেম থেকে গেল। আশা করছি এখনো 2টা ক্লাস লাগবে এই প্রবলেমগুলো সলভ করতে। তো আমি চাইবো যে তোরা প্রবলেম আরো বাড়িতে কর বেশি বেশি করে। সামনে এস্টেট ইঞ্জিনিয়ার আছে, আজকে দেখলাম রাইটস লিমিটেড বের করেছে, ঠিক আছে, নোটিফিকেশন বের করেছে। তো ওইখানে প্রায় 50টা সিট আছে, ঠিক আছে, সেখানে একটা কম্পিটিশন করার জায়গা থাকবে, ঠিক আছে। ভালোভাবে যদি প্রিপারেশন না নেওয়া হয় তাহলে কি ওই মানে আমাদের ওই সিটগুলো যে ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে আলটিমেটলি কোনো কাজে লাগবে না, যা আমরা ফর্ম ফিল আপ করবো, পরীক্ষা দেবো, খালি হাতে ফেরত আসতে হবে, ঠিক আছে। কিছু করে লার্নিং করতে হবে, শুধু অনলাইন ক্লাস অ্যাটেন্ড করলে হবে না, এখান থেকে কিছু করে লার্নিং করে সেখান থেকে নিজেকে কি করতে হবে, বুস্ট আপ, মানে বুস্ট আপ করতে হবে। তার সাথে সাথে কি হবে, যত তুই প্রবলেম সলভ করবি তত নিজের মধ্যে কি হবে, একটা কনফিডেন্স আসবে। তো ইজিলি কি হবে, প্রবলেমগুলো ইজিলি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। কেউ কি বলতো, মানে মায়ের পেট থেকে শিখে আসে না,
মানে আস্তে আস্তে প্র্যাকটিস 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 করতে করতে আলটিমেটলি কি হয় একটা পারফেক্ট পজিশনে যায়, ঠিক আছে? আর এইটুকু মনে রাখবি, জব তখনই পাবি যখন তুই নিজেকে ওই পজিশনে নিয়ে যাবি। পজিশনে মিনস কি, সাপোজ তুই এসটিএন ইঞ্জিনিয়ার পিএসসি দিচ্ছিস, তুই তোর একটা টাইমে তোর মনে হবে যে আমি এসটিএন ইঞ্জিনিয়ার পোস্টে জব করছি, ঠিক আছে? আমি আমার যেই কে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমার যে লোয়ার মানে ডিভিশন যে ক্লার্ক বা ক্লারিক্যাল পোস্টে যারা বসে আছে তাদেরকে আমি অর্ডার করছি এই কাজটা করাচ্ছি, ঠিক আছে? তাদেরকে গাইড করে করে আমি মানে যেই কে গাইড করে আমি কাজ করাচ্ছি, ঠিক আছে? একটা প্রজেক্টে তুলছি, এগুলো তুই একটা টাইম পর না মানে তুই মনের মধ্যে ভাসবে, ঠিক আছে? এগুলো সবসময় মানে যখন মনের মধ্যে তুই দেখতে পাবি না, যে ড্রিমটা তুই যখন দেখতে পাবি তখন অনলি কিন্তু একমাত্র ওই জবটা পাবি, আদারওয়াইজ কখনো পাবি না। লিখে নিতে পারিস আজকে, ওকে? তো তার জন্য নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে, সেরকম মানে ডেডিকেশনের সহিত পড়তে হবে, উইদাউট প্রিপারেশন, ঠিক আছে? না মানে কিচ্ছু হবে না, মানে শুধু স্বপ্ন দেখলে হবে না, ঠিক আছে? স্বপ্নটাকে আলটিমেটলি ফ্রুটফুল করতে হবে, ওকে? তো তোরা প্রবলেম কর, প্রবলেম আটকালে কমেন্ট বক্সে লিখ, ঠিক আছে? অথবা আমাকে হোয়াটসঅ্যাপ কর, ঠিক আছে? এর আমি সলিউশন করে দেবো, কোনো প্রবলেম নেই। দেখুন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করাচ্ছি বা স্ট্রেংথ মেটাল করছি, তো অবভিয়াসলি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের উপর বেশি জোর দেয়, আরো ডেপথে ঢুক, ঠিক আছে? এখান থেকে প্রায় 8-9 নাম্বার মানে ইজ এন এভরি এক্সামে আসছে, ঠিক আছে? আর 8 থেকে 9 নাম্বার করছে হার্ডলি টাইম লাগবে 30 সেকেন্ড নিয়ে নে, ঠিক আছে? তার মানে কথা 8টা কোশ্চেন করতে মানে হার্ডলি 4 মিনিটস, ঠিক আছে? আমার টাইমে তো 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি প্রবলেমগুলো সলভ করতাম। আমি যখন মানে এক্সাম দিয়েছি, আমি যতগুলো এক্সাম দিয়েছি তার মধ্যে একটা আমার এক্সাম আছে যে এক্সামে আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা প্রবলেম ভুল করে দিয়েছি, আদারওয়াইজ যতবার আমি কম্পিটিটিভ এক্সাম বসেছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের আমি 100% প্রবলেম সলভ আউট করেছি, ওকে? তো এইরকম লেভেলে প্রিপারেশন নিয়ে যেতে হবে। মানে আমাদের যে সাবজেক্টগুলো আছে, যে আমাদের 12টা থেকে 13টা সাবজেক্ট আছে, তো 12টা থেকে 13টা সাবজেক্টে মাস্টার্স হওয়া কিন্তু পসিবল না, ঠিক আছে? আর এখানে কেউ পিএইচডি করতে আসেনি, সাবজেক্টগুলোকে আমার বেসিক কনসেপ্টটাকে ইউজ করে কি হচ্ছে তার অ্যাপ্লিকেশন করবো, আর সেখান থেকে আউটপুটে আমি এক্সামে কি হচ্ছে আমি মানে ম্যাক্সিমাম মার্কস নিয়ে আসবো উইথ মিনিমাম নেগেটিভ। আমার নেগেটিভ যাতে কম হয়, টাইম ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক হয়, এগুলো অবশ্যই এক্সামের ক্ষেত্রে কিন্তু একটা কি বলতো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি 100টা কোশ্চেন করে এলাম, 40টা নেগেটিভ, আলটিমেটলি কি হলো 60-13, তাই না? তো কি নিয়ে লাভ আছে? তার থেকে ভালো 40টা কোশ্চেন করে 40টা ঠিক। তো আমি তো বলতে পারতাম যে 40টা স্যার করেছি, 40টা ঠিক করেছি, আমার অ্যাকুরেসি লেভেল 100%। তো তার যে কনফিডেন্স লেভেল, তার 100টা করে 60টা ঠিক হলো, 40টা ভুল হলো, সেখান থেকে 30 বাদ দিয়ে দাও, 13 বাদ দিয়ে দিলে কত হচ্ছে আমার 47। ওই যে 40 মানে 40টা করে 40 পেয়েছে, তার কনফিডেন্স লেভেল 47-এর থেকে মোর দেন বেটার, আর সে সিওর শট, ঠিক আছে? যার একুরেসি লেভেল টুয়ার্ডস 100%, সে অবভিয়াসলি কি হচ্ছে জবের দিকে মানে তার পাওয়ার প্রবলিটি কি হচ্ছে টুয়ার্ডস 100% যাচ্ছে, ওকে? তো সেই লেভেলে প্রিপারেশন কর, ফালতু ফালতু টাইমগুলো ওয়েস্টেজ করিস না, ওকে? তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ, গুড নাইট। আর কিছু প্রবলেম থাকলে অবশ্যই বলবি, তো বাড়িতে চুপচাপ বসে থাকলে হবে না, কিছু প্রবলেম থাকলে অবশ্যই ফোন কল কর, হোয়াটসঅ্যাপ কর বা কমেন্ট কর, যা ইচ্ছা তাই কর, ঠিক আছে? আমি আলটিমেটলি সলিউশন দেবো, আমার কাজ এখান থেকে যতটা পারবি তোদের কাজ হবে, যতটা পারবি ম্যাক্সিমাম আউটপুট বের করে না, ঠিক আছে? এবার আমার এই যে লেকচার ডিপেন্ড করছে তোদের মানে কি বলতো পারফরমেন্সের উপর, তোরা যত খাটাখাটি করবি আমাকে তত খাটতে হবে, ঠিক আছে? তোদের তাহলে আমার যে সিম্পল সিম্পল প্রবলেম, আমি নিজের ইচ্ছা মতো প্রবলেমগুলো আমি দেখাচ্ছি, বেশিরভাগ আমি টার্গেট করছি কি ইএসসির প্রবলেম। ইএসসির প্রবলেম কি বলতো সেম থিওরির উপর ভ্যারাইটি টাইপের প্রবলেম থাকে, তো একই প্রবলেম কত রকম ভাবে আসতে পারে সেটা দেখানোর জন্য কি আমি ইএসসির প্রবলেমগুলো করাচ্ছি। তো কেউ চাইলে কি বলতো গেট পেপারও করতে পারিস, গেট পেপারে প্রবলেম আটকালেও পাঠা, কিন্তু প্রবলেম কর, প্রবলেম করলে কি হবে কনসেপ্ট ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হলে এক্সামে হলে কি হবে তার আউটপুট পাবো, ওকে? তো পরপর সামনে পরীক্ষা আছে, নিজেকে সেই জায়গাতে নিয়ে যা, ফালতু ফালতু লাইফের টাইমগুলোকে নষ্ট করিস না। অনেকের মানে এখানে যারা হয়তো অনলাইন ক্লাস করছে অনেকের হয়তো 25 থেকে 27 এজ, ঠিক আছে? অনেকে হয়তো মোর দেন মানে 27-28, তো বেশি দিন টাইম নেই, লাইফে শুধু জবটাই মানে আলটিমেট না, জব পাওয়ার পর লাইফে অনেক কিছু আছে, সব কিছু করতে হবে। তো একটার জন্য যদি আমি তার লাইফের মানে মোস্ট অফ দ্য টাইমকে যদি আমি ইয়ে করে দিই, ঠিক আছে, ব্যয় করে দিই, তো লাইফের বাকি লাইফ বলে কিছু একটা থাকতে হবে, তাই না? তো সেইগুলোকে ভাবতে হবে, ওকে? তো ঠিক আছে, মানে বেস্ট অফ লাক থাকলে স্টেন ইঞ্জিনিয়ার পিএসসির জন্য। আর আমি চাইবো যে স্টেন ইঞ্জিনিয়ার পিএসসিতে যতগুলো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কোশ্চেন আসুক সবগুলো অ্যাটেন্ড কর, আর সেগুলোতে 100% নাম্বার পা, ঠিক আছে? আমি সেই লেভেলের আমি ডেডিকেশন দিতে চাইছি, তার জন্য তোদের পারফরমেন্সটা ম্যাটার করছে, তোরা কিরকম খাটাখাটি করছিস, কি লেভেলের মানে তোরা কোশ্চেন সলভ করছিস সেটা ডিপেন্ড করছে। অবভিয়াসলি কি বলতো প্রবলেম ফার্স্ট টাইম আটকাবে, সেকেন্ড টাইম আটকাবে, থার্ড টাইম ওদের কেবল আটকায়, কিন্তু আলটিমেটলি একবার যখন সলিউশন হয়ে যাবে তখন সেই যে কনসেপ্টটা আমার একবার মাথায় তোর ঢুকে যাবে সেটা ভুললে কিন্তু হবে না, ক্লিয়ার? ঠিক আছে, আজকে এই পর্যন্ত, গুড নাইট, ভালোভাবে থাকিস।